जय श्री हरि। साधन एवं साध्य। जेसब साधक परमात्मा तत्व लाभ करते चान तादे साधना द्वितीय शैली आछे, करण सापेक्ष अर्थात क्रिया प्रधान शैली एवं करण निरपेक्ष अर्थात विवेक प्रधान शैली। जे शैली करण इंद्रिय मन बुद्धि तथा क्रियार प्राधान्य थाके ताके करण सापेक्ष साधना बला हय। आर जे शैली सत असत एर विवेकेर प्राधान्य थाके ताके करण निरपेक्ष साधना बला हय। करण कि क्रियार चेद्दीते जा प्रधान हेतु ताके करण बला हय। जेमन श्रवणे कान हलो करण, स्पर्श कराते त्वक हलो करण, दर्शने चक्षु, स्वादे जिह्वा, घ्राणे नासिका, चिंतन कराय चित्त, कोनो कथा बोझार बुद्धि, कर्ता भोक्ता हवार कारण हलो अहं। तात्पर्य हलो ये सांसारिक कार्य करार जत किछु हाथियार से सबगुलिके करण बला हय। शरीरे मोट 13 करण आछे, सूत्र, त्वक, नेत्र, जिह्वा, घ्राण, वाणी, हस्त, पद, लिंग एवं पायु। এই 10 হলো জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, বহিঃকরণ এবং মন বুদ্ধি ও অহংকার। এই 3 হলো অন্তঃকরণ। করণ সাপেক্ষ এবং করণ নিরপেক্ষ কি? যাতে করণে অত্যন্ত আবশ্যকতা থাকে সেটি হলো করণ সাপেক্ষ, এবং যাতে করণে আবশ্যকতা থাকে না সেটি হলো করণ নিরপেক্ষ। যথা ক্রিয়ার সিদ্ধির জন্য করণে অত্যন্ত আবশ্যকতা থাকে, কেননা করণ ছাড়া ক্রিয়া হতে পারে না। অতএব ক্রিয়ার সিদ্ধি করণ সাপেক্ষ, কিন্তু পরমাত্মা তত্ত্ব প্রাপ্তিতে করণের প্রয়োজন নেই, কেননা সেই তত্ত্ব ক্রিয়ার অতীত। অতএব পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি করণ নিরপেক্ষ। করণ নিরপেক্ষ এবং করণ হিতের মধ্যে পার্থক্য। সাধন হলো করণ নিরপেক্ষ এবং সাধ্য হলো করণ রহিতে। পরমাত্মা তত্ত্ব প্রাপ্তি হলো করণ নিরপেক্ষ এবং, কিন্তু পরমাত্মা তত্ত্ব হলো করণ রহিতে। 2 লোক কথাবার্তা বললে তাতে বলার জন্য জিভ এবং শোনার জন্য কানের দরকার, কিন্তু চামড়ার দরকার নেই। সে যেন তাঁদের কথাবার্তাকে ত্বক নিরপেক্ষত বলা যেতে পারে, কিন্তু ত্বক রহিত্ব বলা যায় না। কেননা যদি মানুষ ত্বক রহিত হয় তাহলে সে কী করে কথাবার্তা বলতে পারে? তেমনি সাধনা করণ নিরপেক্ষ হয় বটে, কিন্তু করণ রহিত হয় না। পড়াশোনা চক্ষু নিরপেক্ষ হয় কিন্তু চক্ষু রহিত হয় না। চক্ষু নিরপেক্ষ বলার অর্থ হলো এই যে, যার চক্ষু আছে সে যেমন পড়াশোনা করতে পারে, তেমনি যার চোখ নেই সেও কানে শুনে পড়াশোনা করতে পারে। পড়াশোনাকে যদি চক্ষু রহিত বলেন তাহলে যার চোখ নেই সে পড়াশোনা কী করে করতে পারবে? এইভাবে সাধনা করার নিরপেক্ষ হয়, কারণ রহিত হয় না। শরীর থেকে নিরপেক্ষ হলে মুক্তি হয়, সাপেক্ষ হলে বন্ধন হয়, আর শরীর মুক্ত রহিত হলে মৃত্যু হয়। ধনের দৃষ্টান্তের দ্বারা করা নিরপেক্ষতার বিবেচনা। অর্থ মুদ্রা প্রাপ্তি বস্তু প্রাপ্তির সাধন সাধ্য নয়, বাস্তবিক পক্ষে অর্থ স্বয়ং বস্তু প্রাপ্তির সাধন নয়, বরং অর্থের ব্যয় ইত্যাগ বস্তু প্রাপ্তির সাধন। করণ অর্থের দ্বারা বস্তু প্রাপ্তি হয় না, অর্থ ব্যয় করলেই তা হয়ে থাকে। যদি অর্থের দ্বারা বস্তুর প্রাপ্তি হতো তাহলে আমাদের কাছে অর্থ থাকা অবস্থাতেই, অর্থাৎ অর্থ ব্যয় না করে অর্থের দ্বারা বস্তু প্রাপ্ত হয়ে যেত, কিন্তু ব্যয় করলে অর্থ আমাদের অথবা অন্যের কাজে আসে। অতএব অর্থকে গুরুত্ব না দিয়ে তা ব্যয় করাকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ অর্থ গুরুত্বপূর্ণ বিষয় নয়, তা ব্যয় করাই গুরুত্বপূর্ণ বিষয়। অনুরূপভাবে কারণ হলো সাধন, সাধ্য নয়। বাস্তবে করণকে ত্যাগ করা এই সম্বন্ধ বিচ্ছেদ হলো তত্ত্ব প্রাপ্তির সাধন, কেননা করণের দ্বারা তত্ত্বের প্রাপ্তি হয় না, বরং করণকে ত্যাগ করলেই তা হয়। অতএব করণকে গুরুত্ব না দিয়ে সেটি ত্যাগকে গুরুত্ব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা অর্থকে গুরুত্ব দিতে থাকব ততক্ষণ আমরা অর্থ ব্যয় করতে পারবো না। তেমনি যতক্ষণ পর্যন্ত আমরা করণকে গুরুত্ব দিতে থাকব ততক্ষণ আমরা করণ থেকে সম্বন্ধ বিচ্ছেদ করতে পারবো না। সেই জন্য সাধককে শুরুতেই এই কথা বুঝে নিতে হবে যে করণ গুরুত্বের বিষয় নয়, তাকে ত্যাগ করার সম্বন্ধ বিচ্ছেদ গুরুত্বের বিষয়। অতএব করণের দ্বারা কার্য সিদ্ধি করলেও তাকে যেন গুরুত্ব দেওয়া না হয়, তার প্রত্যাশা যেন না থাকে, তাহলে করণ নিরপেক্ষ সাধনা হবে। যদি আমরা অর্থকে গুরুত্ব দিই তাহলে আমাদের সংগ্রহ বুদ্ধি হয়ে যাবে। সংগ্রহ বুদ্ধি হওয়া অর্থাৎ অর্থ সংগ্রহকে গুরুত্ব দেওয়া হলো পতনের আসল কারণ। অর্থ সংগ্রহকে গুরুত্ব দিয়েছেন এমন মানুষেরা বড় বড় পাপ, অন্যায়, অত্যাচার করে ফেলেন। অতএব অর্থ ত্যাগ ব্যয় হলো সাধন, কিন্তু বস্তু প্রাপ্তিকে অর্থের অধীন মেনে নিয়ে অর্থ সংগ্রহ করা খুবই অসাধন। এইভাবে করণকে ত্যাগ করা সম্বন্ধ বিচ্ছেদ হলো সাধন, কিন্তু তত্ত্ব প্রাপ্তিকে করণের অধীন মেনে করণের সহায়তা নেওয়া খুবই অসাধন। তাৎপর্য হলো অর্থকে তো কাজে লাগাতে হবে, কিন্তু গুরুত্ব অর্থে না দিয়ে অর্থ ব্যয়কে দিতে হবে। তেমনি করণকে তো কাজে নিতে হবে, কিন্তু গুরুত্ব করণকে না দিয়ে তার সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদকে দিতে হবে। যদি আমরা করণকে গুরুত্ব দিই তাহলে করণ বন্ধনকারী হয়ে যাবে এবং আমরা করণে অতীত হতে পারবো না।
করণে অতীত না হলে করণ রহিত তত্ত্বের প্রাপ্তি কি করে হবে? জীবন নির্বাহের জন্য আমাদের অন্ন, জল, বস্ত্র প্রভৃতির প্রয়োজন। অর্থের প্রয়োজন নেই, অর্থ পাই আর না পাই, কিন্তু বস্তু পাওয়া চাই। আমাদের কাছে যদি কেবল অর্থ থাকে আর অন্ন, জল, বস্ত্র প্রভৃতি না থাকে, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। কিন্তু আমাদের কাছে যদি কেবল অন্ন, জল, বস্ত্র প্রভৃতি থাকে আর অর্থ না থাকে, তাহলে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো। এখানে এই সংশয় উত্থিত হতে পারে যে অর্থ কাছে না থাকলে ভাগ্যক্রমে প্রারব্ধবশত অথবা ভগবানের বিধানে বস্তু পাওয়া যেতে পারে। যেমন কোথাও পরিশ্রম চাকরি করলে তার বদলে বস্তু পাওয়া যায়, কিংবা কেউ কোনো উপহার অথবা পুরস্কার দিলে বস্তু পাওয়া যায়, বস্তুর বদলে বস্তু পাওয়া যায়। যাদের কাছে অর্থ মুদ্রা নেই সেই সাধু সন্ত্রাও জীবন নির্বাহের জন্য বস্তু পেয়ে যান। তাৎপর্য হলো জীবন নির্বাহের জন্য অর্থের প্রত্যাশা থাকে না, বস্তু অর্থের দ্বারাই পাওয়া যায়। এটি হলো অর্থের জন্য প্রত্যাশা, বস্তু অর্থের দ্বারাও পাওয়া যায়, আবার অর্থ ছাড়াও পাওয়া যায়। এটি হলো ধনের নিরপেক্ষতা। তেমনি পরমাত্ম তত্ত্ব প্রাপ্তিতে করণের জন্য প্রত্যাশা থাকে না, অর্থাৎ তা করণ নিরপেক্ষ। করণের প্রয়োজনীয়তা কতটা? জুতার প্রয়োজন তখনই থাকে যখন রাস্তা কাঁটার ও কাঁটায় ভরা থাকে। তেমনি সাধনা করণের প্রয়োজন ততক্ষণ থাকে যতক্ষণ বিবেকে ন্যূনতা থাকে, অর্থাৎ বিবেক সম্পূর্ণভাবে জাগ্রত না হয়। বিবেক জাগ্রত না হওয়ার কারণ হলো নিজের বিবেকের প্রতি গুরুত্ব না দেওয়া। ভোগ এবং সংগ্রহের প্রতি আসক্তির জন্য এই মানুষ তার নিজের বিবেককে গুরুত্ব দেয় না। যেখানে আবর্জনা আছে ঝাঁটা সেখানে ব্যবহৃত হয়, তেমনি যেখানে সংসারের প্রতি গুরুত্ব বোধ থাকে সেখানে বিবেক সম্পন্ন বুদ্ধির প্রয়োজন থাকে। যেমন ঝাঁটা এবং আবর্জনা একই জাতির, তেমনি করণ এবং সংসার এই দুটিও একই জাতির অন্তর্গত। আবর্জনা সরিয়ে ফেললে যেমন ঝাঁটাকেও সরিয়ে ফেলা হয়, তেমনি সংসারের প্রতি গুরুত্ব বোধ ত্যাগ করলে করণেরও ত্যাগ হয়ে যায়। করণ নিরপেক্ষ সাধনায় করণকে ত্যাগ করবার জন্যে করণকে কাজে লাগানো হয়, সঙ্গে রাখার জন্য নয়। যদি কর্ণের প্রতি গুরুত্ববোধ থাকে তাহলে তাকে ত্যাগ করা যাবে না। কর্ণের প্রতি গুরুত্ববোধ থাকার অর্থ হল কর্ণের দ্বারা এই তত্ত্ব প্রাপ্ত হয়, এটি মেনে নেওয়া। কর্ণ হল সাধন, সাধ্য নয়। সাধ্য তো কর্ণ রহিতে পরমাত্ম তত্ত্ব, অতএব কর্ণের সদ্ব্যবহার তো করতেই হবে, কিন্তু তার প্রত্যাশা থাকা ঠিক নয়। প্রত্যাশা থাকলে কর্ণের অধীনতা মেনে নিতে হবে। জড়ে অধীনতা দাসত্ব থাকলে চিন্ময় তত্ত্ব পাওয়া যাবে না। কর্ণের প্রত্যাশা না থাকলে জড়ে দাসত্ব থাকবে না এবং সাধক স্বাধীনভাবে স্বাতন্ত্র্য মুখ্য লাভ করবে। করণ নিরপেক্ষ হলেই সংসারের সঙ্গে সম্পূর্ণ সম্বন্ধ বিচ্ছেদ হতে পারে। যতক্ষণ পর্যন্ত কর্ণের প্রতি প্রত্যাশা থাকবে ততক্ষণ সংসারের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হবে না, কেননা করণ ও হলো সংসারের অন্তর্ভুক্ত, অর্থাৎ সংসার ই জাতীয়। করণকে কাজে লাগান দোষের নয়, দোষ হলো কর্ণের প্রতি গুরুত্ববোধ রাখা, তার আশ্রয় নেওয়া, তার অধীন হয়ে যাওয়া, তার প্রত্যাশা রাখা। তাই বুদ্ধিকে কাজে লাগাতে হবে, তার সদ্ব্যবহার করতে হবে, কিন্তু তার আশ্রয় নেওয়া চলবে না। সাধককে এই চিন্তা করতে হবে যে তিনি কি বুদ্ধি। যদি তিনি নিজে বুদ্ধি না হন তাহলে তিনি কি বুদ্ধির, না বুদ্ধির তার? যদি বুদ্ধি তার হয় তাহলে তাতে প্রমাণিত হয় যে তিনি বুদ্ধি থেকে ভিন্ন, তার বুদ্ধির কোনো প্রয়োজন নেই, বরং তাকে প্রয়োজন বুদ্ধির। অতএব বুদ্ধিকে ছেড়ে দিয়ে নিজের স্বরূপে স্থির হতে হবে। যতক্ষণ বুদ্ধির সঙ্গে থাকবে ততক্ষণ রাগ দ্বেষের অবিদ্যমানতা হবে না এবং অহং পরিচ্ছিন্নতা বা ব্যক্তিত্ব বজায় থাকবে। যেমন চোখকে দেখতে ছোট হলেও এটি এত সূক্ষ্ম এবং ব্যাপক যে ভূমণ্ডল, তারা, নক্ষত্র প্রভৃতি সবকিছু দেখার পরও জায়গা খালি থাকে, এমন হয় না যে আর খালি জায়গা নেই আর দেখা যাবে না। যে জিনিস চোখে দেখা যায় না তাকে মন বুদ্ধির দ্বারা দেখা যায়, অর্থাৎ তাকে জানা যায়। বুদ্ধি এত সূক্ষ্ম এবং ব্যাপক যে সমস্ত বেদ পুরাণ প্রভৃতি শাস্ত্র, অনেক বিদ্যা, অনেক ভাষা, লিপি, চার যুগ এবং 14 ভুবনের জ্ঞান তথা ব্রহ্মার আয়ু ও বুদ্ধি জানতে পারে। তবু এমন হয় না যে আর জায়গা খালি নেই আর কিছু জানা যাবে না। বুদ্ধির মধ্যে এত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বুদ্ধি হলো দৃশ্য, দ্রষ্টা নয়, কেননা বুদ্ধি হলো কারণ, অন্তঃকরণ, করণ হলো প্রকৃতির কার্য। করণের দ্বারা আমরা প্রকৃতিকে জানতে পারি না, প্রকৃতির কার্য ও পুরোপুরি জানতে পারি না, তাহলে প্রকৃতির অতীত যে তত্ত্ব তাকে কী করে জানতে পারবো? যদি আমরা ব্রহ্মকে বুদ্ধি দিয়ে জানার চেষ্টা করি তাহলে তো আমরা ব্রহ্মকে বুদ্ধির বিষয় করে তুলব, অর্থাৎ ব্রহ্ম তখন দৃশ্য একদেশীয় হয়ে যাবেন আর বুদ্ধি দ্রষ্টা ব্যাপক হয়ে যাবে। সেই বিষয়ে বুদ্ধিতে আসে যা বুদ্ধি চেয়ে ছোট। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা ব্রহ্মকে বুদ্ধির জ্ঞানের দ্বারা দেখতে থাকবো, বুদ্ধির দ্বারা তাকে বিচার করবো,
ততক্ষণ আমাদের স্থিতি জড়ে ই থেকে যাবে। তার কারণ বুদ্ধিসহ সাংসারিক বিষয়ে সবকিছু প্রকৃতির কার্য হওয়ার সেগুলি দৃশ্য ই জড় হয়ে থাকে। এই জন্যই বলা হয়েছে সর্বপ্রথম দ্রষ্টা হলো নেত্র এবং রূপ হলো দৃশ্য, তারপর মন হলো দ্রষ্টা এবং নেত্রাদি ইন্দ্রিয়গুলি হলো দৃশ্য, এরপর বুদ্ধি দ্রষ্টা এবং মন দৃশ্য, অন্তিমে বুদ্ধি বৃত্তিগুলি ও যে দ্রষ্টা সে সাক্ষী স্বপ্রকাশ আত্মা, কারো দৃশ্য নয়। তাৎপর্য হল শব্দাদি বিষয়গুলিতে যে পরিবর্তন হয় তাকে ইন্দ্রিয়গুলি জানে, অতএব বিষয় হল দৃশ্য এবং ইন্দ্রিয়গুলি দ্রষ্টা। মনে যেসব সংকল্প বিকল্প চঞ্চলতা স্থিরতা প্রভৃতি বিকার হয় সেইগুলিকে বুদ্ধি জানে, অতএব মন হল দৃশ্য আর বুদ্ধি দ্রষ্টা। মনের বিকারগুলিকে জানা না জানা অথবা কম জানা প্রভৃতি স্বয়ং জানে, অতএব বুদ্ধি হল দৃশ্য আর স্বয়ংস্বরূপ হল দ্রষ্টা, স্বয়ং অপরিবর্তনীয় এবং নির্বিকার। তেজন তা কারো দৃশ্য নয়, সে সকলে দ্রষ্টা, সকলে বিজ্ঞাতাকে কার দ্বারা জানা যাবে, এছাড়া আর কোনো দ্রষ্টা নেই। তিনি সমস্ত জ্ঞেয়কে জানেন কিন্তু তার জ্ঞাতা কেউ নেই। করণ রহিত করণ নিরপেক্ষ পরম আত্মতত্ত্ব যার দ্বারা ক্রিয়া সিদ্ধ হয়, যা ক্রিয়াকে উৎপন্ন করে তাকে কারক বলা হয়। কারক ছয়টি হয়ে থাকে কর্তা কর্ম করণ সম্প্রদান অপাদান এবং অধিকরণ। এই ছয়টি কারক ক্রিয়া সিদ্ধি নিমিত্ত কার্যান্বিত হয়, পরমাত্মতত্ত্ব প্রাপ্তির জন্য হয় না। তার কারণ হল পরমাত্মতত্ত্ব প্রাপ্তি ক্রিয়াসাধ্য নয়, সব কটি কারক প্রকৃতিতে থাকে এবং সেগুলি প্রকৃতির কার্য, কিন্তু পরমাত্মতত্ত্ব প্রকৃতির অতীত। সুতরাং কোনো কারককে পরমাত্মতত্ত্ব পর্যন্ত পৌঁছাতে পারে না। সেই জন্য পরমাত্মতত্ত্ব হল করণ নিরপেক্ষ করণ রহিতে, অর্থাৎ তা কর্তা নিরপেক্ষ কর্ম নিরপেক্ষ করণ নিরপেক্ষ সম্প্রদান নিরপেক্ষ অপাদান নিরপেক্ষ এবং অধিকরণ নিরপেক্ষ। শঙ্কা হচ্ছে যে পরমাত্মতত্ত্ব যখন সমস্ত কারক থেকে নিরপেক্ষ তাহলে আবার করণ নিরপেক্ষ বলার অর্থ কি? সমাধান, ক্রিয়া সিদ্ধি করণের প্রয়োগের পর তাৎক্ষণিক হয়ে থাকে, অতএব ক্রিয়ার সিদ্ধিতে করণ অত্যন্ত উপকারক। রামের বাণের দ্বারা বালি নিহত হলো, এই বাক্যে বাণ হলো করণ, কেননা বালির মৃত্যুর হেতু হল বাণ। যদিও বাণ চালাতে ধনুক তার গুণ হাত প্রভৃতি কয়েকটি হলো হেতু, তাহলেও বালি বাণেতে মারা গিয়েছিল, ধনুক প্রভৃতিতে নয়। অতএব পরমাত্মা তত্ত্বকে করণ নিরপেক্ষ বলার তাৎপর্য হলো এই যে যা ক্রিয়া সিদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে করণ ও যখন তার সিদ্ধিতে হেতু হয় তখন অন্য কারক তার প্রাপ্তিতে হেতু কি করে হতে পারে। এই জন্য করণ নিরপেক্ষ বলায় পরমাত্মা তত্ত্ব সত্ত্বেই কারক নিরপেক্ষ সিদ্ধ হয়ে যায়, কেননা সেটি কারকগুলি অতীত। কারকগুলির মধ্যে কর্তা হলো প্রধান, কেননা সমস্ত ক্রিয়া কর্তার অধীনই হয়ে থাকে, অন্য কারকগুলি তো ক্রিয়ার সিদ্ধিতে সহায়ক মাত্র হয়ে থাকে। সেই জন্য কর্তা হলো স্বতন্ত্র, স্বতন্ত্র কর্তা পরম আত্মতত্ত্ব কোনো ক্রিয়ার ই কর্তা নয়। গীতা পরমাত্মতত্ত্বকে কর্তৃত্ব নিষেধ বিভিন্ন জায়গায় ভিন্নভাবে করেছে, যথা এই আত্মা শরীর অবস্থিত থেকেও কোনো কিছু করে না এবং কোনো কিছুতে লিপ্ত হয় না। যিনি ক্রিয়াসমূহকে সকল প্রকারে প্রকৃতির দ্বারা সিদ্ধ হতে দেখেন, অর্থাৎ প্রকৃতিতেই কর্তা দেখেন এবং স্বরূপকে অকর্তা দেখেন অনুভব করেন, তিনি এই যথার্থ দ্রষ্টা। যিনি কর্মসমূহের বিষয়ে শুদ্ধ আত্মাকে কর্তা বলে মানেন সে দুর্মতি ঠিক বোঝেন না, কেননা তার বুদ্ধি শুদ্ধ নয়। কর্মসমূহ সকল প্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, অর্থাৎ কর্তা হল গুণ, কিন্তু অহংকারের দ্বারা মোহগ্রস্ত অন্তঃকরণ বিশিষ্ট অজ্ঞানে মানুষ আমি হলাম কর্তা এইরকম মনে হয়। হে মহাবাহ, গুণ বিভাগ এবং কর্ম বিভাগে তত্ত্বগতভাবে জানেন যেসব মহাপুরুষ তারা সমস্ত গুণ ই গুণের মধ্যে কার্যান্বিত হচ্ছে, এটি মেনে নিয়ে তাতে আসক্ত হন না। যখন বিবেকবান বিচার কুশল মানুষ গুণ তিনটি ছাড়া অন্য কিছুকে কর্তা বলে মনে করেন না এবং নিজেকে গুণের ঊর্ধ্বে সম্পূর্ণরূপে নির্লিপ্ত অনুভব করেন, তখন তিনি আমার স্বরূপকে লাভ করেন। সকল ইন্দ্রিয় ইন্দ্রিয়সমূহের বিষয়গুলিতে কার্যান্বিত হচ্ছে, অর্থাৎ ইন্দ্রিয়গুলি ই কর্তা, তত্ত্বকে জ্ঞাত সাংখ্যযোগী আমি নিজে কিছু ই করি না এইরকম মনে করেন, অর্থাৎ অনুভব করেন। এইভাবে কোথাও প্রকৃতিকে কোথাও গুণসমূহকে এবং কোথাও ইন্দ্রিয়গুলিকে কর্তা বলার তাৎপর্য হলো এই যে পরমাত্মা তত্ত্বে কর্তৃত্ব নেই, কর্তৃত্ব ভোক্তৃত্ব হলো সংসারের স্বরূপ। পরম আত্মতত্ত্ব যখন কর্তাই নয় তখন অন্য কারক তার কাছে কি করে পৌঁছাবে, সুতরাং তার প্রাপ্তিকরণের দ্বারা হয় না, করণের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হলেই হয়। উপনিষদে আছে না নেত্রেন্দ্রিয় না বাণী না মন কিছুই সেই ব্রহ্ম পর্যন্ত যেতে পারে না, যাকে মন অন্তঃকরণের দ্বারা মনন করা যায় না, প্রত্যুত মন দ্বারা যারা মনন করেছে বলা যায় তাকে ই তুমি ব্রহ্ম বলে জানো। এইরূপে যাকে এই লোক সকল উপাসনা করে অর্থাৎ অন্তঃকরণের দ্বারা যার জ্ঞান হয় তা ব্রহ্ম নয়,
সেই পরম আত্মতত্ত্ব বাণীর দ্বারা, মনের দ্বারা এবং নেত্রের দ্বারা প্রাপ্ত করা যায় না। এই আত্মতত্ত্ব পরমাত্মা না তো প্রবচনের দ্বারা, না বুদ্ধির দ্বারা, না বহুবার শ্রবণের দ্বারা প্রাপ্ত হতে পারে। ইনি যাকে স্বীকার করে নেন তার দ্বারা ই প্রাপ্ত হতে পারেন, কেননা ইনি পরমাত্মার তার জন্য নিজের যথার্থ স্বরূপকে প্রকট করে দেন। সেই সাধকই পরমাত্মাকে লাভ করেন যাকে তিনি স্বয়ং স্বীকার করে নেন এবং তিনি ও তাকেই স্বীকার করেন, যিনি কেবল তাকে ই পেতে চান। যে যথা মাং প্রপদন্তে তাং তথৈব ভজামহম, তাৎপর্য হলে পরমাত্মার সাধকের উৎকট অভিলাষায় প্রাপ্ত হন, শ্রবণ আদি সাধনার দ্বারা প্রাপ্ত হন না। শঙ্কর ভাষ্যে বলা হয়েছে যে পরমাত্মাকে এই বিদ্বান বরণ করেন, অর্থাৎ প্রাপ্ত করতে ইচ্ছা করেন, সে বরণ করার দ্বারা এই পরমাত্মা প্রাপ্ত হওয়ার যোগ্য। নিত্য প্রাপ্ত হওয়ার কারণে এই পরমাত্মা অন্য কোনো সাধনার দ্বারা প্রাপ্ত হতে পারেন না। গীতায় আছে, একে শুনে ও কেউ জানে না। তাৎপর্য হল যেমন সংসারে কেবল শুনলে বিবাহ হয় না, স্ত্রী এবং পুরুষ একে অপরকে পতি পত্নী রূপে স্বীকার করলে তবে বিবাহ হয়, তেমনি কেবল শুনলেই পরম আত্মাকে কেউ জানতে পারে না। শোনার পরে যখন স্বয়ং তাকে স্বীকার করবে অথবা তাতে স্থিত হবে, কেবল তখনই স্বয়ং এর দ্বারা তাকে জানবে। অতএব শুনে শুনে মানুষ জ্ঞানের কথা শিখতে পারে, শোনাতে পারে, লিখতে পারে, কিন্তু অনুভব করতে পারে না আমি আছি। এইভাবে নিজের অস্তিত্ব সত্তা এর যে অনুভূতি হয়ে থাকে তা কোনো করণের দ্বারা হয় না। তাৎপর্য নিজের অস্তিত্ব কোনো করণের অধীন নয়, বরং তা স্বতঃসিদ্ধ। অতএব যখন নিজের অস্তিত্বকে অনুভব করবার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না, তাহলে পরমাত্ম তত্ত্ব কি আমাদের চেয়েও দুর্লভ যে তাকে অনুভব করতে করণের প্রয়োজন হবে? সত্তা তত্ত্ব করণ রহিত প্রত্যেকেরই সুষুপ্তিতে এর অস্পষ্ট অনুভূতি হয়ে থাকে। সুষুপ্তিতে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি সবকিছু অবিদ্যায় লীন হয়ে যায়, কিন্তু স্বয়ং থাকে। তাই সুষুপ্তি থেকে জেগে উঠে তার স্মৃতি থেকে আমরা বলে থাকি যে ঘুম এত সুখদায়ক ছিল যে আমাদের কিছুই মনে নেই। এই স্মৃতি থেকে প্রমাণিত হয় যে সুখ অনুভব করে এবং যে বলে যে কিছুই মনে নেই সে তো ছিল, তা না হলে কে সুখকে অনুভব করেছিল এবং কে বলেছিল কিছুই মনে নেই? একজন মহিলার নথ কুয়ায় পড়ে গিয়েছিল, সেটিকে বার করবার জন্য একজন লোক কুয়া নামলো এবং জলের ভিতর নথটিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তার হাতে নথটি ঠেকলো এবং সে খুব খুশি হলো, কিন্তু তখন সে কিছু বলতে পারলো না। কেননা বাণী অগ্নি এবং জলের মধ্যে পারস্পরিক বিরোধ আছে। জলের থেকে বেরিয়ে এসে সে বলতে পারলো যে নথটি পাওয়া গিয়েছে। অনুরূপভাবে সুষুপ্তিতে করণগুলি লীন হয়ে যাওয়ার পর মানুষ সুক্ত অনুভব করে, কিন্তু তা ব্যক্ত করতে পারে না, কেননা তখন বলা সাধনকরণ হাতিয়ার থাকে না। সুষুপ্তি থেকে জেগে উঠে তার সুষুপ্তি সুখের স্মৃতি উৎপন্ন হয়, স্মৃতি অনুভূতি জনিত হয়ে থাকে। এইভাবে সুষুপ্তিতে করণগুলি অবিদ্যমানতার অনুভূতি সক্রিয় হয়ে থাকে, কিন্তু নিজের অবিদ্যমানতার অনুভূতি কারো কখনো হয় না। করণ আমাদের ছাড়া থাকতে পারে না, কিন্তু আমরা স্বয়ং করণগুলি ছাড়া থাকতে পারি এবং আছি। কেবল সত্তা, কেবল চিন্ময় আতাই হল আমাদের স্বরূপ। এই নিত্য সত্তার কোনো কিছুরই প্রত্যাশা নেই, কিন্তু সকলের সত্তার জন্য প্রত্যাশা আছে। অতএব করণগুলির দ্বারা সত্তার বোধ না হয় না, তা হয় করণের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হলে। একটি মার্মিক কথা হলো এই যে রীতিতে সাংসারিক বস্তুগুলি প্রাপ্তি ঘটে সেই রীতিতে পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি হয় না। সংসারে কোনো কাজ ই কারণ ছাড়া হয় না, সব কাজ ই করণের দ্বারা ই হয়। করণ হলো অপ্রাপ্ত সাংসারিক বস্তুর প্রাপ্তি, ক্রিয়ার দ্বারা ই হয়ে থাকে, কিন্তু নিত্যপ্রাপ্ত পরমাত্ম তত্ত্বের প্রাপ্তি ক্রিয়ার দ্বারা হয় না, কেননা সেই তত্ত্ব হলো ক্রিয়ার অতীত। অতএব তার প্রাপ্তির জন্য করণের প্রয়োজন নেই। যেমন কণ্ঠি গলায় আছে এবং গলা কণ্ঠিতে আছে, কিন্তু এই ভুল ধারণা হলো যে কণ্ঠিটি হারিয়ে গিয়েছে। এই ধারণা অজ্ঞান দূর করার জন্য কোনো করণের প্রয়োজন নেই, বরং জ্ঞানের প্রয়োজন। জ্ঞান কণ্ঠিকে তৈরি করে না, কিন্তু ভুল ধারণা দূর করে। অনেক কোনো বস্তু নির্মাণ করতে, সৃষ্টি করতে করণের প্রয়োজন তো হয়, কিন্তু যা স্বতঃসিদ্ধ আগে থেকে বিদ্যমান তত্ত্ব তাতে করণের কি প্রয়োজন? পরমাত্মা তত্ত্বের অনুভূতি স্বয়ং এর হয়, করণের নয়। অতএব পরমাত্মা তত্ত্ব অনুভব করার জন্য আমরা যত বেশি করণের প্রয়োজনীয় মানব, পরমাত্মা তত্ত্বের অনুভূতিতে তত দেরি হবে। বাস্তবে নিত্যপ্রাপ্ত তত্ত্বেরই প্রাপ্তি আমাদের করতে হবে এবং নিত্য নিবৃত্তের নিবৃত্তি করতে হবে, নতুন কিছু করতে হবে না। অতএব এতে কোনো করণ অর্থাৎ ক্রিয়ার প্রত্যাশা নেই। এই জন্য গীতা বলেন, নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট থাকে। যে মানুষ নিজেই নিজের মধ্যে রমণ করে তথা নিজেই নিজের মধ্যে তৃপ্ত এবং নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট, তার কাছে কোনো কর্তব্য নেই। নিজেই নিজের দ্বারা ই নিজেকে উদ্ধার করবে। যে অবস্থায় স্বয়ং নিজেই নিজের মধ্যে নিজেই নিজেকে দেখতে দেখতে নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট হয়ে যায়, নিজেই নিজে থেকে নিজের মধ্যে পরমাত্মা তত্ত্বকে অনুভব করেন,
নিজের মধ্যে অবস্থিত পরমাত্মা তত্ত্বকে অনুভব করেন। অর্জুন ও ভগবানকে বলেছেন, হে পুরুষোত্তম, আপনি স্বয়ং নিজের দ্বারা নিজে নিজেকে জানেন। উপনিষদেও আছে, আত্মাতেই আত্মাকে দেখেন, ব্রহ্ম হয়ে ই ব্রহ্মকে প্রাপ্ত হন। অমৃতত্ব নিজে নিজে থেকেই প্রাপ্ত হয়, বিদ্যার দ্বারা তো শুধুমাত্র অজ্ঞান অন্ধকারকে নিবদ্ধ করার সামর্থ্য পাওয়া যায়। কোন উপনিষদের উপরোক্ত মন্ত্রের শঙ্কর ভাষ্যে বলা হয়েছে, অমরত্ব তো আত্মা থেকে নিজের নিত্যাত্ম স্বভাব থেকে ই প্রাপ্ত করা হয়, কারো আশ্রয় থেকে নয়। বিন্দতে এটি থেকে এই কথা ই বোঝা উচিত যে তার প্রাপ্তি হয় আত্মবিজ্ঞানের প্রতীক্ষা থেকে। যদি অমৃতত্ব বিদ্যা থেকে সৃষ্টি যোগ্য হতো তাহলে তা কর্মফলের মতো অনিত্য হয়ে যেত, এই জন্য তা বিদ্যার দ্বারা উৎপাদ্য নয়। যদিও বলা হয় যে অমৃতত্ব যখন সতেই প্রাপ্ত হয় তখন বিদ্যা সেখানে কী করে, তাহলে আমাদের এই কথা বলতে হবে যে সেই অনাত্মবিজ্ঞানকে নিবৃত্তিকারী যে নিবৃত্ত তাঁর দ্বারা স্বাভাবিক অমৃতত্বের হেতু সৃষ্টি হয়। কেননা বিদ্যার দ্বারা অজ্ঞান অন্ধকারকে নিবৃত্ত করার সামর্থ্য প্রাপ্ত হয়। এমনও বলা হয়েছে, ধন সহায় মন্ত্র ঔষধি তপ এবং যোগ থেকে প্রাপ্ত হয় এমন যে বীর্যের সামর্থ্য অনিত্য বস্তুর দ্বারা কৃত হয় তা মৃত্যুকে পরাভূত করতে সমর্থ নয়। কিন্তু আত্মবিদ্যার দ্বারা কৃত বীর্য তো আত্মার দ্বারা ই প্রাপ্ত হয়, অন্য কোনোভাবে হয় না। এই জন্য আত্মবিদ্যাজনিত বীর্য অন্য কোনো সাধনায় পাওয়া যায় না, অতএব সেই বীর্য ই মৃত্যুকে পরাভূত করতে পারে। তাৎপর্য হল এই যে পরম আত্মতত্ত্বের প্রাপ্তি স্বয়ং এরই হয়ে থাকে, করণের হয় না। অতএব তার প্রাপ্তির জন্য অন্তঃকরণের প্রয়োজন নেই, বরং প্রয়োজন হল অন্তঃকরণের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ। যার সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ করতে হবে সে কেমন আর কেমন হয় তাতে কি প্রয়োজন। সংসারের সকল বস্তুকে বাণীর দ্বারা বলা যেতে পারে এবং মনের দ্বারা চিন্তা করা যেতে পারে, অতএব সেগুলি অসত্য। যখন দৈত্য নামের কোনো বস্তুই নেই তখন আর ভালো ই বা কি এবং মন্দই বা কি। শঙ্কা হচ্ছে যে অন্তঃকরণকে শুদ্ধ না করলে তার সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হবে কি করে। সমাধান, বাস্তবে পরমাত্ম তত্ত্ব প্রাপ্তির জন্য অন্তঃকরণকে প্রয়োজন মনে করা এবং তার সঙ্গে নিজের সম্বন্ধ স্বীকার করাই হল অন্তঃকরণের অশুদ্ধি। অন্তঃকরণের দ্বারা বোধ হয় না, তা হয় বিবেকের জাগৃতির ফলে এবং তা হয় স্বয়ং এর দ্বারা। যেমন কলম ভালো হলে লেখার অক্ষর তো ভালো হতে পারে কিন্তু লেখক ভালো হয়ে যান না, তেমনি অন্তঃকরণ শুদ্ধ হলে ক্রিয়াগুলি শুদ্ধ হতে পারে কিন্তু তাতে কর্তা শুদ্ধ হয়ে যায় না। কর্তা শুদ্ধ হয়ে অন্তঃকরণের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে গেলে, কেননা অন্তঃকরণের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নেওয়াই অশুদ্ধির মূল কারণ। আমার অভাব মমতাই হল মল, মমতা মল জড়ি যায়। গীতায় আছে, এটির ব্যাখ্যা করতে গিয়ে শ্রী শঙ্করাচার্য বলেছেন যে ফল তৃষ্ণা রহিত পুরুষের দ্বারা কর্ম করলে অন্তঃকরণের শুদ্ধির দ্বারা যে জ্ঞান প্রাপ্ত হয় তাহলে সিদ্ধি এবং তার বিপরীত জ্ঞান প্রাপ্তি না হওয়া হল অসিদ্ধি। এই সিদ্ধি অসিদ্ধিতে সম থেকে অর্থাৎ দুটিকে সমান মনে করে কর্ম কর, সেটি কোনো যোগ যাতে স্থিত হয়ে কর্ম করার কথা বলা হয়েছে। এই যে সিদ্ধি আর অসিদ্ধিতে সম থাকা একেই যোগ বলা হয়। তাৎপর্য হল এই যে সাধককে শুদ্ধি অশুদ্ধির কথা না ভেবে সম থাকতে হবে, কারণ হল অন্তঃকরণের শুদ্ধি এবং অশুদ্ধি দুটির যে প্রকাশক সাক্ষী সে শুদ্ধি অশুদ্ধি রহিত সম। অতএব অন্তঃকরণকে শুদ্ধ করার প্রয়োজন নেই, বরং সম হওয়ার অর্থাৎ অন্তঃকরণ এবং তার শুদ্ধি অশুদ্ধি দুটিকে ত্যাগ করে নিজের স্বরূপে স্থিত হওয়া প্রয়োজন। এটি স্বতঃসিদ্ধ ভাগবত উক্ত হংস গীতাতে ভগবান বলেছেন, এই চিত্ত বিষয় চিন্তা করতে করতে বিষয়কার হয়ে যায় এবং বিষয় চিত্তে প্রবিষ্ট হয়ে যায়। এই কথাটি সত্য, তথাপি বিষয় এবং চিত্ত এই দুটি আমার স্বরূপভূত জীবের দেহ উপাধি, অর্থাৎ আত্মা চিত্ত এবং বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই জন্য বারবার বিষয়কে সেবন করতে থাকায় সে চিত্ত বিষয় আসক্ত হয়ে গিয়েছে এবং বিষয় ও চিত্তে প্রবিষ্ট হয়ে গিয়েছে। সেই দুটিকে নিজের বাস্তবিক স্বরূপ থেকে অভিন্ন যে আমি পরমাত্মা তাতে স্থিত হয়ে ত্যাগ করতে হবে, এই রকম কথাই রামচরিত মানসে আছে। প্রশ্ন হচ্ছে যে পরমাত্মার সগুণ সাকার রূপ ও কি করণ নিরপেক্ষ। উত্তরে, হ্যাঁ, পরমাত্মার সগুণ রূপ ও বাস্তবে নির্গুণ হওয়ার করণ নিরপেক্ষ করণ রহিতে পরমাত্মাকে নির্গুণ ই বলুন অথবা সগুণই বলুন, তিনি সত্য রজতম তিনটি গুণের সম্পূর্ণরূপে অতীত। তিনি সৃষ্টির উৎপত্তি স্থিতি এবং প্রলয়ের জন্য গুণগুলিকে স্বীকার করেন, কিন্তু এরকম করলেও তিনি গুণগুলি থেকে সম্পূর্ণরূপে অতীত, গুণগুলি দ্বারা আবদ্ধ নন। অতএব পরমাত্মার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের রূপ ও তত্ত্বগতভাবে নির্গুণ ই। বাস্তবে পরমাত্মা সগুণ নির্গুণ সাকার নিরাকার প্রভৃতি সবকিছুই সগুণ নির্গুণ প্রভৃতি তো তাঁর বিশেষণ নাম। যে পরমাত্মা কখনো গুণগুলি দ্বারা আবদ্ধ হন না, এই গুণগুলির উপর যার পরিপূর্ণ আধিপত্য আছে,
সেই পরমাত্মারই তো। নির্গুণ যদি পরমাত্মা গুণগুলির দ্বারা আবদ্ধ এবং তাঁদের অধীন হন, তাহলে তিনি কখনোই নির্গুণ হতে পারেন না। নির্গুণ তো তিনি হতে পারেন যিনি সম্পূর্ণরূপে গুণগুলির অতীত। তিনি সম্পূর্ণরূপে গুণগুলির অতীত সেরকম পরমাত্মার মধ্যেই সকল গুণ থাকতে পারে। যে নিজেকে গুণের দ্বার আবদ্ধ বলে মনে করে সেই জীবকেও পরমাত্মা প্রাপ্ত হওয়ার পর গুণাতীত বলা হয়। গুণাতীতস উচ্চতে, তাহলে পরমাত্মা গুণগুলির দ্বারা আবদ্ধ কী করে হতে পারেন? তিনি তো নিত্য গুণাতীত। যখন পরমাত্মা সগুণ সাকাররূপে প্রকটন, তখন তাঁর করণ ও প্রাকৃত মায়াময় হয় না, তিনি চিন্ময় হয়ে থাকেন। ভগবানের সাকাররূপ জীবের শরীরের মতো হাড় মাংসের জড় মতো হয় না। জীবের শরীর তো পাপ পুণ্যময় নশ্বর রোগগ্রস্ত বিকারময় পাঞ্চভৌতিক এবং রজ বীর্যের দ্বারা উৎপন্ন হয়ে থাকে, কিন্তু ভগবানের শরীর পাপ পুণ্য রহিতে অবিনাশী রোগশূন্য বিকার রহিত চিন্ময় এবং তা সত্যই প্রকটিত হয়। দেবতাদের শরীর ও জীবের শরীর অপেক্ষা অধিকতর দিব্য হয়ে থাকে, কিন্তু ভগবানের শরীর দেবতাদের শরীর অপেক্ষাও বেশি বৈশিষ্ট্যপূর্ণ। পরম দিব্যময় তাকে দেখতে দেবতার ও লালায়িত হন। ভগবানের শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ সবকিছুই চিন্ময়। ভগবানের একটি নাম ও হলো আত্মারাম গণা করছে। ভগবানের চরণ কমলের গন্ধে সদা সর্বদা পরমাত্মা তত্ত্বে স্থিত সনকাদি হৃদয় চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছিল। প্রণাম করায় সেই কমল নেত্র ভগবানের চরণ কমলে পরাগে মিশ্রিত তুলসী মঞ্জরী বায়ু তাদের নাসিকা ছিদ্রে প্রবেশ করে সেই অক্ষর পরমাত্মায় নিত্য অবস্থিত জ্ঞানী মহাপুরুষদের চিত্ত এবং শরীরকে ও ব্যাকুল করে দিয়েছিল। তাৎপর্য হল এই যে সগুণ হওয়া সত্ত্বেও পরমাত্মা বাস্তবে নির্গুণ এ, তাই সগুণে উপাসনাকারী সাধক ও তিনটি গুণকে অতিক্রম করে যান। যে মানুষ অব্যভিচারী ভক্তি যোগের দ্বারা আমার সেবা করে সে এই গুণগুলিকে অতিক্রম করে ব্রহ্ম লাভের পাত্র হয়ে যায়। সগুণে উপাসনাকারী নির্গুণ ব্রহ্মকে লাভ করবার পাত্র কি করে হয়ে যায়? এর উত্তরে ভগবান বলেছেন, ব্রহ্ম অবিনাশী অমৃত শাশ্বত ধর্ম এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা আশ্রয় আমি। উপরোক্ত শ্লোকের ব্রহ্ম তথা অবিনাশী অমৃতের প্রতিষ্ঠা আমি, এটি নির্গুণ নিরাকারের কথা। ভগবান নিজেকে সগুণ সাকারকে ব্রহ্ম এবং অব্যক্ত মূর্তি বলেছেন। শাশ্বত ধর্মের প্রতিষ্ঠা আমি, এটি সগুণ সাগরের কথা। অর্জুন ভগবানকে শাশ্বত ধর্ম গুপ্তা বলেছেন। ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা আমি, এটি সগুণ নিরাকারের কথা। ধ্যান যোগের প্রকরণে এই ঐকান্তিক সুখকে আত্মনিক সুখ বলা হয়েছে। এইভাবে একাদশ অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে তমক করং পরমং বেদিত ব্যম পদে নির্গুণ নিরাকারের কথা আছে। তমস্য বিশ্বস্য পরং নিধানম পদে সগুণ নিরাকারের কথা আছে এবং তং শাশ্বত ধর্ম গুপ্তা পদে সগুণ সাকারের কথা আছে। একাদশ অধ্যায়ের চুয়ান্নতম শ্লোকে ভগবান বলেছেন, হে শত্রু তাপন অর্জুন, এইভাবে অনন্য ভক্তির দ্বারা এই তত্ত্বগত আমাকে জানা দেখা এবং প্রবেশ প্রাপ্তি করা যেতে পারে। এখানে ভগবান সগুণ উপাসনা দ্বারা নির্গুণকে প্রাপ্ত হওয়ার কথা বলেছেন। যথা জ্ঞাতুম পদ নির্গুণ নিরাকারের জন্য, দ্রষ্টুম পদ সগুণ সাকারের জন্য এবং প্রবিষ্টুম পদ সগুণ নিরাকার ও নির্গুণ নিরাকার উভয়ের জন্য এই কথিত হয়েছে। তাৎপর্য হল সগুণের উপাসনাকে করণ সাপেক্ষ বলে মনে করলে ও পরিণামে তা করণ নিরপেক্ষই। করণ সাপেক্ষ সাধন চিত্তবৃত্তির পাঁচটি অবস্থা মূঢ় ক্ষিপ্ত বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ। এদের মধ্যে মূঢ় এবং ক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন মানুষ ধ্যান যোগে অধিকারী নয়। যাদের চিত্ত কখনো পরমাত্মায় নিবিষ্ট হয় আবার কখনো হয় না, এমন বিক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন মানুষ এই ধ্যান যোগের অধিকারী। বিক্ষিপ্ত বৃত্তি সম্পন্ন সাধক নিজে চিত্তকে সংসার থেকে নিবৃত্ত করে পরমাত্মা নিবিষ্ট করার অভ্যাস করেন। যখন তাঁর চিত্ত পরমাত্মা নিবিষ্ট হয়ে যায় তখন ধ্যান অবস্থা হয়। ধ্যানাবস্থায় ধ্যাত্তা ধ্যান এবং ধ্যেয় এই ত্রিপুটি থাকে। ধ্যানরত থাকতে থাকতে যখন ধ্যাতা এবং ধ্যান থাকে না, কেবল ধ্যেয়ই থেকে যায়, তখন চিত্তবৃত্তি একাগ্র হয়ে যায়। চিত্তবৃত্তি একাগ্র হলে সম্প্রজ্ঞাত সবই কল্প সমাধি হয়ে যায়। ধ্যান এই তিনটি থাকে, ধ্যেয় ধ্যেয়ের নাম এবং নাম নামের সম্বন্ধ। সম্প্রজ্ঞাত সমাধির অনেকদিন ধরে অভ্যাস করলে যখন নামের স্মৃতি না থাকে, কেবল নামই ধ্যেয় থেকে যায়, তখন চিত্তবৃত্তি নিরুদ্ধ হয়ে যায়। চিত্তবৃত্তি নিরুদ্ধ হলে অসম্প্রজ্ঞাত নির্বিকল্প সমাধি হয়ে যায়। অসম্প্রজ্ঞাত সমাধি দুরকমের হয়, সজীব এবং নির্জীব। যখন সংসারে সূক্ষ্ম বাসনা থাকে
তখন সজীব সমাধি হয়। সজীব সমাধিতে অহং আমি ভাব এর সঙ্গে সম্বন্ধ থাকে। অহং এর সম্বন্ধ থেকে দুটি অবস্থা হয়, সমাধি এবং বুত্থান। সূক্ষ্ম বাসনার কারণ এই সজীব সমাধিতে অনেক প্রকারের সিদ্ধি প্রকট হয়ে যায়। এই সিদ্ধিগুলি সাংসারিক দৃষ্টিতে ঐশ্চর্য, কিন্তু পরমাত্ম তত্ত্ব প্রাপ্তিতে বিঘ্ন। যোগী যখন এই সিদ্ধিগুলিতে ফেঁসে না গিয়ে এইগুলির প্রতি উপরাম বাসনা রহিত হয়ে যান, তখন নির্জীব সমাধি হয়। নির্জীব সমাধিতে অহং থেকে কারণ শরীর থেকে সম্পূর্ণরূপে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় এবং যোগী নিজের সহজ স্বরূপে স্থিত হয়ে যান, যার ফলে আর কখনো উত্থান হয় না। একে সহজ সমাধি, সহজাবস্থা অথবা গুণাতীত অবস্থাও বলা হয়। যদিও করণ সাপেক্ষ সাধনা করণ ক্রিয়া এর প্রাধান্য থাকে, তবু সাধকের লক্ষ্য পরমাত্ম তত্ত্ব প্রাপ্তি হওয়ায় পরিণাম স্বরূপ তার করণের সঙ্গে সম্পূর্ণরূপে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় এবং তার পরমাত্ম তত্ত্বের অনুভূতি হয়ে যায়। করণ নিরপেক্ষ সাধন, করণ নিরপেক্ষ সাধন গীতার একটি বিশিষ্ট দান, মানুষ মাত্রেরই এতে অধিকার আছে। এই সাধনা সৎ অসতের বিবেকের প্রাধান্য থাকে। বিবেক হল অনাদি এবং স্বতঃসিদ্ধ, এটি বুদ্ধিতে প্রকাশিত হয়, তবে এটি বুদ্ধির গুণ নয়। যদিও সৎ অসতের বিবেক সকল সাধনাতেই আছে, তবু করণ নিরপেক্ষ সাধনায় সাধক শুরু থেকেই এই বিবেককে গুরুত্ব দেন, তাতে এই বিবেক তাঁর পথ প্রদর্শক হয়ে যায়। বিবেককে গুরুত্ব দিলে তাতে জড়ের দাসত্ব অর্থাৎ ক্রিয়া এবং পদার্থের আশ্রয় থাকে না, বরং থাকে তার নিরপেক্ষতা। জড়ের আশ্রয়ে তত্ত্বের প্রাপ্তি বা বোধ হয় না, বরং সংসারে কাজ হয়। জড়ের আশ্রয় সম্পূর্ণরূপে বিবর্জিত হলে জড়ের স্বতন্ত্র সত্তা থাকে না, আর জড়ের স্বতন্ত্র সত্তা না থাকলে বিবেককেই তত্ত্ববোধে পরিণত হয়ে যায়। এইভাবে করণ নিরপেক্ষ সাধনায় বিবেক মুখ্য হয়, সৎ অসতের বিবেক। গীতার উপদেশের প্রারম্ভ বিবেক থেকেই হয়েছে। যেমন একটি আছে শরীর এবং একটি শরীরী, শরীরধারী শরীর প্রকৃতির অংশ এবং শরীরী পরমাত্মার অংশ। শরীর এবং শরীরী দুইটি অস্বচ্ছ অর্থাৎ শোক করা অযোগ্য। তাৎপর্য হল শরীরের কখনো নাশ হয় না, অতএব তার জন্য শোক করা কোনো অর্থ হয় না। আর শরীরের নিরন্তর নাশ হয়, অতএব তার জন্য শোক করার কোনো অর্থ হয় না। শরীর শরীরী এবং প্রভেদকে জানেন যে বিবেকী পুরুষ, তিনি কোনো মৃত অথবা জীবিত প্রাণীর জন্য কখনো চিন্তা শোক করেন না। তার দৃষ্টি নশ্বর শরীরের দিকে না গিয়ে অবিনশ্বর শরীরের দিকেই থাকেন। তিনি দেখেন যে শরীর আগেও ছিল না এবং পরেও থাকবে না, কিন্তু তার মধ্যে অবস্থিত শরীর আগেও ছিল পরেও থাকবে, তাই শরীরে আসা যাওয়ার উপর তার কোনো প্রভাব পড়ে না। কারণ হলো যেমন শরীর বাল্যাবস্থা থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্যে চলে যায়, কিন্তু স্বয়ং যেমনকার তেমনই থাকে। সেই জন্য আমরা বলি যে আমি শৈশবে ছিলাম সেই আমি আজ আছি। তেমনই একটি শরীর থেকে অন্য শরীর প্রাপ্ত হওয়ার পরেও স্বয়ং যেমনকার তেমনই থাকে। তাৎপর্য হল অবস্থা বদলায়, স্বয়ং বদলায় না। শরীর যেমন নশ্বর এবং পরিবর্তনশীল, তেমনি সকল সাংসারিক পদার্থই নশ্বর এবং পরিবর্তনশীল। সে পদার্থগুলির প্রতি আমাদের অনুকূল ভাবনা হয়ে গেলে সেগুলি সুখদায়ক হয়ে যায়, আর প্রতিকূল ভাবনা হলে সেগুলি দুঃখদায়ী হয়ে যায়। শরীর আদি সকল প্রাকৃত পদার্থ আসা যাওয়া করে, সেগুলি সৃষ্টি ও বিনাশ হয়, সেগুলি এক মুহূর্ত স্থির থাকে না। যে মানুষের উপর এই প্রাকৃত পদার্থগুলি আসা যাওয়ার বিন্দু মাত্র প্রভাব পড়ে না, তিনি পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হন। নশ্বর শরীরাদি পদার্থগুলি অসৎ এবং অবিনাশী শরীরই সৎ, অসত্য সত্তা নয় এবং সৎ অবিদ্যমান হয় না। অসত্যের যে সত্তা প্রীতিত হয় তাও বাস্তবে সৎ এর সত্তা থেকেই হয়। অতএব সৎ এবং অসৎ এই দুটি তত্ত্বকে যে মহাপুরুষ জানেন, তিনি এক সৎ তত্ত্বের ই অনুভব করেন, অর্থাৎ তাঁর দৃষ্টিতে এক সৎ তত্ত্ব ব্যতীত অন্য কোনো কিছুর স্বতন্ত্র সত্তা নেই। এই সৎ অসৎ সমগ্র সংসারে পরিব্যাপ্ত, সংসার বিনষ্ট হলেও এই সৎ তত্ত্বের কখনো বিনাশ হয় না, কিন্তু যত শরীর দেখা এবং জানা যায় সেগুলি সবই অসৎ, প্রতি মুহূর্তে সেগুলি বিনষ্ট হচ্ছে। সেগুলিকে নশ্বর বলা হয়, কেননা বিনাশ ছাড়া সেগুলিতে আর কিছুই নেই। যেমন শরীরে বিনিষ্ট নিত্য, তেমনি তাতে অবস্থানকারী শরীরের অবিনিষ্ট নিত্য। এই শরীরই কাউকে নিহত করে না এবং কারো দ্বারা নিহত হয় না, অর্থাৎ এটি হত্যা করা এবং হত হওয়ার ক্রিয়া থেকে সম্পূর্ণ মুক্ত। যে একে হত্যাকারী ও হত বলে মনে করে, সেই মানুষ বাস্তবে একে জানে না, কেননা এই শরীরই জন্ম মৃত্যু রহিতে সদা সর্বদা অবস্থানকারী শাশ্বত এবং অবিনাশী। শরীরে তো ছয়টি বিকার হয়ে থাকে, সৃষ্ট হওয়া, সত্তা বিশিষ্ট দেখা, বদলান, বৃদ্ধি, ক্ষীণ হওয়া এবং বিনিষ্ট। কিন্তু শরীর এই ছয়টি বিকার থেকে মুক্ত, সে যেন শরীরের মৃত্যু হলেও এর মৃত্যু হয় না। যে মানুষ শরীরকে এইভাবে ছয়টি বিকার থেকে মুক্ত বলে জানেন, তিনি কি করে কাউকে হত্যা করবেন এবং হত্যা করাবেন। তাৎপর্য হল শরীরই কোনো ক্রিয়ার কর্তা
যে করে নয় এবং কার ইতা অপরকে দিয়ে করানো নয়। জন্ম মৃত্যু শরীরেই হয়, শরীরের হয় না। যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করলে মানুষের মৃত্যু হয় না এবং নতুন কোনো বস্ত্র পরলে তার জন্ম হয় না, তেমনি পুরাতন শরীরকে পরিত্যাগ করলে শরীরের মৃত্যু হয় না এবং নতুন শরীরে প্রবেশ করলে তার নবজন্ম হয় না। শরীর বদলালেও শরীরই যেমনকার তেমনই থেকে যায়। এই শরীরকে শস্ত্র ছিন্ন করতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল দ্রবীভূত করতে পারে না এবং বায়ু শুষ্ক করতে পারে না, কারণ এই শরীরই অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অসহ্য। তাৎপর্য হল কাটা, জ্বালা প্রভৃতি ক্রিয়াগুলি সংসারে হয়ে থাকে, শরীরের উপরে ক্রিয়াগুলি বিন্দু মাত্র প্রভাব পড়ে না। এই শরীরই সকল কালে এবং সকল বস্তুতে বিদ্যমান, এতে আসা যাওয়া এবং নড়াচড়া ক্রিয়া নেই। দেশ কাল ক্রিয়া বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা প্রভৃতি কোনো কিছুই তো থাকে না, কিন্তু শরীরই থাকে। এই শরীরই স্থূল সূক্ষ্ম এবং কারণ তিনটি শরীরের থেকে ই অতীত। এই শরীরগুলি তো থাকে না কিন্তু শরীরই থাকে। শরীর আগে ছিল না, পরেও থাকবে না এবং মধ্যবর্তী সময়ে এর প্রতিক্ষণ সৃষ্টি ও বিনাশ হচ্ছে। এটি নিত্যজাত এবং নিত্য মৃত, কারণ হলো এটি প্রতি মুহূর্তে আগেকার অবস্থা ত্যাগ করে নতুন অবস্থা ধারণ করতে থাকে। আগে অবস্থা ত্যাগ করা হলো মৃত্যু এবং নতুন অবস্থা ধারণ করা হলো জন্ম। এইভাবে নিত্যজাত ও নিত্য মৃত হওয়ার কারণে বাস্তবে এই শরীরের স্থিতিই নেই। সৃষ্টি বিনাশের পরম্পরাকেই স্থিতি বলা হয়। এই জন্য যা জন্ম হয়েছে তার মৃত্যু হবে, কেউ তার অন্যথা নিবারণ করতে পারে না। শরীর প্রথমে অব্যক্ত ছিল এবং পরে ও অব্যক্ত হয়ে যাবে, কেবল মধ্যকালে ব্যক্ত দৃষ্ট হয়। কিন্তু শরীরই ব্যক্ত অব্যক্ত ভাব থেকে মুক্ত। বাস্তবে শব্দের দ্বারা এই শরীরের বর্ণনা হতে পারে না। যেমন শারীরিক বস্তুগুলিকে দেখা, বলা, শোনা এবং জানা যায়, তেমনভাবে এই শরীরকেও দেখা, বলা, শোনা এবং জানা যায় না, কারণ এটি ইন্দ্রিয় মন বুদ্ধির বিষয় নয়। জানা, বলা, শোনা প্রভৃতি শক্তিগুলি সংসারের পক্ষে ই প্রয়োজনীয়। শরীরকে তো স্বয়ং এর দ্বারাই জানা যেতে পারে, কারণ এটি হল করণ নিরপেক্ষ তত্ত্ব। এইভাবে শরীরে অবিনাশত্ব যে জেনে নেয়, তার মধ্যে শোক, চিন্তা, ভয়, উদ্বেগ প্রভৃতি বিকার হয় না। যদি তার মধ্যে এইসব বিকার হয়ে থাকে তাহলে সে বাস্তবিকভাবে শরীরকে জানে না। তাৎপর্য হল অসতের সত্তা নেই এবং সত্তার অবিদ্যমানতা নেই। এই কথাটি কেবল শেখা নয়, তার অনুভূতি প্রয়োজন। কেবল শেখার দ্বারা শোক দূর হয় না, অনুভব করলেই তা দূর হয়। অনুভব হলে শোক টিকতে পারে না। এইভাবে শরীর এবং শরীরের প্রভেদকে বোঝা এবং বুঝে নিয়ে স্বীকার করা হলো নিজের বিবেকের প্রতি শ্রদ্ধা করা। বিবেক সৎ এবং অসৎ দুইই থাকে। বিবেককে শ্রদ্ধা করলে সৎ এর প্রতি শ্রদ্ধা এবং অসতের প্রতি অশ্রদ্ধা সতই হয়ে যায়। অসৎকে অশ্রদ্ধা করলে সাধক অসৎ থেকে উপরে উঠে যান এবং সত প্রাপ্ত সৎ তত্ত্বকে লাভ করেন। সৎ হল নিজের স্বরূপ এবং অসৎ প্রকৃতির স্বরূপ। সাধক যখন নিজের বিবেককে শ্রদ্ধা করেন, অর্থাৎ বিবেকে গুরুত্ব দেন, তখন তার সাধনায় সৎ স্বয়ং এর প্রাধান্য হয়। আর যখন তিনি নিজের বিবেককে শ্রদ্ধা করেন না, তখন তার সাধনায় অসৎ ইন্দ্রিয় মন বুদ্ধি এর প্রাধান্য হয়। বিবেকের প্রয়োজনীয়তা মানুষের অন্তঃকরণে এই কথাটি দৃঢ়ভাবে প্রেথিত আছে যে যা কিছু হবে তা করার ফলেই হবে। পরমাত্মার প্রাপ্তি তখনই হবে যখন তার জন্য উদ্যোগ করা হবে। যখন সংসারে কোনো কাজই কিছু না করলে হয় না, তখন সর্বশ্রেষ্ঠ পরমাত্ম তত্ত্বের প্রাপ্তি কিছু না করলে কি করে হয়ে যাবে ইত্যাদি। শুধু তাই নয়, বেদে শাস্ত্রে সন্তদের বাণীতে সর্বত্র পরমাত্মা প্রাপ্তির জন্য প্রায় ই করার উপর জোর দেওয়া হয়েছে। বাস্তবে যা কিছু হবে করলেই হবে, এই কথা তাতে প্রযোজ্য হয় না, উৎপন্ন হয়ে থাকে এবং যা অপ্রাপ্ত যা অনুৎপন্ন। এবং নিত্য প্রাপ্ত তাতে এই কথা খাটে না, তার কারণ অনুৎপন্ন এবং নিত্যপ্রাপ্ত তত্ত্বের নির্মাণ করতে হয় না, তাকে কোথাও থেকে আনতে হয় না। আসলে তাকে অন্বেষণ করতে হয়, অনুভব করতে হয়, তারই দিকে লক্ষ্য নির্দিষ্ট করতে হয়। তাৎপর্য হলো এই যে কিছু করার বিষয়টি হলো সংসারের জন্য, পরমাত্মার জন্য নয়। সংসারকে প্রাপ্ত করার যে পদ্ধতি, সে পদ্ধতি পরমাত্মাকে প্রাপ্ত করার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তার কারণ সংসার সবসময় সকলের কাছে সমানভাবে প্রাপ্ত নয়, কিন্তু পরমাত্মা সকলের কাছে সমানভাবে প্রাপ্ত। সেই পরমাত্মা সকল দেশ কাল পাত্র বস্তু অবস্থা পরিস্থিতি ঘটনা প্রভৃতিতে সমানরূপে পরিপূর্ণ, সংসারকে প্রাপ্ত বলে মেনে নিয়েছেন, নাস্তিকে অস্থি মেনে নিয়েছেন। তাই পরমাত্মা তত্ত্ব অস্থির এর অনুভূতি হচ্ছে না। উৎপত্তি বিনাশশীল বস্তুগুলির প্রাপ্তি তো কর্ম করলে হয়, কিন্তু অনুৎপন্ন তত্ত্বের প্রাপ্তি নিজের বিবেককে গুরুত্ব দিলেই হয়। অতএব পরমাত্মা তত্ত্বের প্রাপ্তি ক্রিয়াসাধ্য নয়, বরং তাহলে বিবেক সাধ্য। নিজের বিবেককে গুরুত্ব দেওয়াই হল করণ নিরপেক্ষ সাধনা। বিবেক যেমন করণ নিরপেক্ষ, সেরূপে করণ সাপেক্ষ সাধনা বিবেক নিরপেক্ষ নয়। বাস্তবে কোনো সাধনায় বিবেক নিরপেক্ষ হতে পারে না, কারণ
বিবেকে তো ক্রিয়ার প্রয়োজনই নেই, কিন্তু ক্রিয়ার বিবেককে খুবই প্রয়োজন। বিবেক ছাড়া ক্রিয়া হলো জড়, আর ক্রিয়া ছাড়া বিবেক হলো চিন্ময় তত্ত্ব জ্ঞান। এই যেন কর্ম মানুষকে বেঁধে ফেলে আর বিবেক মুক্তি দেয়। তপস্যা, যজ্ঞ, দান, তীর্থ, ব্রত প্রভৃতি যত রকমের শ্রেষ্ঠ কর্ম আছে, সেইগুলি শক্তি দিয়ে পরমাত্মাকে লাভ করা যায় না। ভগবান বলেছেন, হে কুরু প্রবীর, মনুষ্য লোকে এইরকম বিশ্বরূপ বিশিষ্ট আমি বেদাধ্যয়ন, যজ্ঞানুষ্ঠানে, দানে বা কঠোর তপস্যা কিংবা কেবল ক্রিয়ার দ্বারা দৃষ্ট হই না। তুমি কৃপাপাত্র ছাড়া আর কেউই আমাকে দর্শন করার যোগ্য নয়। যেমনভাবে তুমি আমাকে দেখেছ, আমি ওইভাবে বেদ, তপস্যা, দান এবং যজ্ঞের দ্বারা ও দৃষ্ট হই না। সাধক যখন এইসব তপস্যা, যজ্ঞ, দান প্রভৃতির ঊর্ধ্বে উঠে যান, তখন তিনি পরমাত্মাকে প্রাপ্ত হন। বেদেতে, যজ্ঞেতে, তপস্যা তথা দানেতে যত কিছু পুণ্য ফলের কথা বলা হয়েছে, যোগী এটি জেনে সেইসব পুণ্য ফলকে অতিক্রম করে যান এবং আদি স্থান পরমাত্মাকে লাভ করেন। তপস্যা আদি করে মানুষ যখন হেরে যায়, তার মধ্যে নিজের শক্তির অহংকার থাকে না, তখনই পরমাত্মাকে লাভ করা যায়। তাৎপর্য হলো এই যে, যে শক্তির অহংকারে পরমাত্মা প্রাপ্তিতে বাধা, সেই বল যখন তপস্যার দ্বারা ব্যয় হয়ে যায়, দগ্ধ হয়ে যায়, তখন পরমাত্মার কৃপায় তার প্রাপ্তি হয়। অতএব পরমাত্মা প্রাপ্তিতে নিজের শক্তি, বুদ্ধি, যোগ্যতা, বিদ্যতা প্রভৃতির অহংকার, ই হলো বাধা। ঈশ্বরেরও অহংকারের প্রতি দেশভাব এবং দীনতার প্রতি প্রিয়ভাব আছে। অর্জুন ভগবানকে বলছেন, হে ভগবান, আপনার প্রকট হওয়া দেবতারা জানেন না এবং দানবেরাও জানেন না। তাৎপর্য হলো এই যে, দেবতাদের মধ্যে যে দিব্যতা আছে তা ভগবানের কাছে জানার ক্ষেত্রে কোনো কাজে আসে না। যখন দেবতারা ই ভগবানকে জানতে পারেন না, তখন দানবেরা তাকে কেমন করে জানবে? কিন্তু অর্জুন দানবদের দ্বারা ও ভগবানকে না জানার কথা বলেছেন। এর তাৎপর্য হলো, দানবদের কাছে মায়ের অনেক বিশেষ শক্তি আছে, কিন্তু সে মায়া শক্তিও ভগবানকে জানার ক্ষেত্রে কোনো কাজে আসে না। অতএব মানুষ, দেবতা, দানব প্রভৃতি কেউই নিজের শক্তি, যোগ্যতা এবং বুদ্ধির দ্বারা ভগবানকে লাভ করতে পারে না। সকল সাধনা মিলিত করলেও পরমাত্মাকে লাভ করা যেতে পারে না। বস্তুত সকল সাধনার তাৎপর্য নিজেদের অহংকারে শক্তি দূর করা। অতএব সাধনার দ্বারা পরমাত্মার প্রাপ্তি হয় না, বরং তার দ্বারা নিজের শক্তির অহংকার, যা পরমাত্মা প্রাপ্তির বাধা, দূর হয়। সাধনা করতে করতে যখন সাধক এটি জানতে পারেন যে নিজের সামর্থ্যে কিছু হবার নয়, তখন তার অহংকার দূর হয় আর পরমাত্মার প্রাপ্তি হয়। যার স্ফুরণ মাত্র অনন্ত ব্রহ্মাণ্ডে সৃষ্টি হয়, তাকে সমগ্র বিশ্বের বিনিময়ে কি কেউ লাভ করতে পারে? আমাদের অধিকার কেবল তার উপরেই হতে পারে, যার মধ্যে আমাদের চেয়ে কম বল, বুদ্ধি, যোগ্যতা, বিদ্যতা প্রভৃতি থাকে। পরমাত্মায় শক্তি কম নেই, তার কাছে অনন্ত শক্তি রয়েছে, তার কাছে নির্বলতা নেই, তা আছে আমাদের মধ্যে। তাই নির্বল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে যে, কর্মের উপযোগিতা কোথায়? উত্তরে, কর্মের উপযোগিতা সংসারে ঊর্ধ্বে ওঠার জন্য। সংসার থেকে উপরে ওঠার তাৎপর্য হল ক্রিয়ার প্রতি আসক্তি করার তীব্রতা এবং পদার্থের প্রতি আসক্তি অনুরাগ দূর হওয়া। মানুষ যদি নিজের বিবেকের দ্বারা এই দুটিকে দূর করতে না পারে, তাহলে কর্মযোগের দ্বারা সেইগুলি দূর করতে হবে। কর্মযোগের দ্বারা অর্থাৎ নিষ্কামভাবে অপরের জন্য কর্তব্য কর্ম করলে কর্মের তীব্রতা, কর্ম বর্তমান অনুরাগের নিবৃত্তি হয়ে যায়, আর ফলেচ্ছা ত্যাগী করলে নতুন নতুন অনুরাগ সৃষ্টি হয় না। কর্মের তীব্রতা এবং অনুরাগ নিবৃত্ত হলে মানুষ যোগারূঢ় হয়ে যায়, যে যোগে আরূঢ় হতে চায়। এইরকম মননশীল যোগীর কাছে কর্তব্য কর্ম করা হলো কারণ, আর সে যোগারূঢ় মানুষের সম শান্তি পরমাত্মা প্রাপ্তির কারণ। তাৎপর্য হলো, পরমাত্মা প্রাপ্তিতে কর্ম কারণ নয়, বরং কর্মের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদের ফলে যে শাস্তি সেইটি হলো কারণ। যে সময় ইন্দ্রিয় ভোগে এবং কর্মে আসক্তি থাকে না, সেই সময় সেই সকল সংকল্পে ত্যাগী মানুষকে যোগারূঢ় বলা হয়। তাৎপর্য হলো, কর্মের উপযোগিতা সেই পর্যন্তই যে পর্যন্ত প্রকৃতির রাজ্য, প্রকৃতি অতীতে তত্ত্বে কর্মের সম্পূর্ণ অবিদ্য মানতা হয়ে যায়, কেননা ক্রিয়া এবং পদার্থ সবই প্রকৃতি জাত। প্রশ্ন হচ্ছে যে, কর্মযোগ করণ সাপেক্ষ নাকি করণ নিরপেক্ষ? উত্তরে, কর্মযোগ হলো করণ নিরপেক্ষ, অর্থাৎ তা হলো বিবেক প্রধান সাধনা। যদি বিবেকের প্রাধান্য না থাকে, তাহলে তা কর্ম হবে, কর্মযোগ হবে না। কর্ম হলো করণ সাপেক্ষ, কিন্তু যোগ করণ নিরপেক্ষ। তাৎপর্য হলো, যোগ সমতা, এর প্রাপ্তি ক্রিয়া দ্বারা হয় না, বিবেকের দ্বারা হয়। অতএব কর্মযোগ কর্ম নয়, যোগের অপেক্ষা কর্ম দূর থেকে ই নিকৃষ্ট। যেমন পর্বত থেকে অণু অনেক দূরে, অর্থাৎ অণুকে পর্বতের কাছে রেখে উভয়ের তুলনা করা যায় না, তেমনি যোগ থেকে কর্ম অনেক দূরে, অর্থাৎ যোগ এবং কর্মের তুলনা করা যায় না। যোগ ব্যতীত কর্ম নিরর্থক। কর্মযোগে আমাদের জন্য কর্ম নেই, এই বিবেকটি প্রধান থাকে। নিজের জন্য কৃত প্রত্যেক কর্ম, এমনকি সমাধিও বন্ধনকারক।
কারণ হলো যতক্ষণ পর্যন্ত প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকে ততক্ষণ করা এবং না করা দুইটি কর্ম অর্থাৎ চলা বলা দেখা প্রভৃতির মতো বসা মৌন থাকা শোনা সমাধি হওয়া প্রভৃতিও কর্ম। কর্মের সম্বন্ধ সংসারের সঙ্গে স্বরূপের সঙ্গে নয়, স্থূল শরীরে স্থূল সংসারের সঙ্গে একতা আছে, সূক্ষ্ম শরীরে সূক্ষ্ম সংসারের সঙ্গে একতা আছে এবং কারণ শরীরের কারণ সংসারের সঙ্গে একতা আছে। অতএব স্থূল শরীরের দ্বারা কৃত কর্মগুলি সূক্ষ্ম শরীরের দ্বারা অনুষ্ঠিত চিন্তন এবং ধ্যান তথা কারণ শরীরের দ্বারা অনুষ্ঠিত সমাধি সংসারের জন্যই, নিজের ব্যক্তিগত জন্য নয়। সৎস্বরূপে কখনো বিন্দু মাত্র কোনো ন্যূনতা আসে না, তাই তার জন্য কোনো ক্রিয়ার প্রয়োজন থাকতেই পারে না। স্বরূপের উপর কিছু করার দায়িত্বও নেই, অর্থাৎ তাকে নিজের জন্য কিছু করতে হবে না, যে করতে পারে তার উপরে কিছু করার দায়িত্ব থাকে। করণ ছাড়া কোনো কর্ম করা যেতেই পারে না, করণ প্রকৃতিতেই আছে আর তা প্রকৃতিরই কাজ, স্বরূপে কোনো করণ নেই, কেননা তা প্রকৃতি এবং প্রকৃতির কার্য থেকে সম্পূর্ণরূপে অতীত তত্ত্ব। সেজন্য স্বরূপের জন্য কিছু করা সম্ভব নয়, তাই কর্মযোগী নিঃস্বার্থ হবে, কেবল অপরের কল্যাণের জন্য সকল কর্ম করেন, তাতে তিনি প্রকৃতির সম্বন্ধ কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। প্রকৃতি থেকে তার সম্বন্ধ বিচ্ছেদ হয়ে গেলে তার করা এবং না করা দুটির সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না। গীতায় আছে, এই আত্মা চিরস্থায়ী, সকলের মধ্যে পরিপূর্ণ অচল, স্থির স্বভাব বিশিষ্ট এবং অনাদি, একে প্রত্যক্ষ করা যায় না, এ চিন্তনের বিষয় নয় এবং এর মধ্যে কোনো বিকার নেই। এইরকম স্বভাব বিশিষ্ট স্বয়ং আত্মা সদা সর্বদা পরিবর্তনীয় নশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে। এইটুকু স্বীকৃতিতেই 84 লক্ষ জনতে চলে যেতে হয়। কেবল পরিবর্তনশীলের সঙ্গে সম্বন্ধের স্বীকৃতিতে এতই অনর্থ হয়ে গিয়েছে যে সে অনন্ত জন্ম ধরে অকারণে দুঃখ পেয়ে চলেছে। এটি কত বড় আশ্চর্যের কথা! এখন যদি সে এই মিথ্যা স্বীকৃতি ত্যাগ করে এবং প্রকৃত তত্ত্বকে স্বীকার করে নেয়, তো তাতে পরিশ্রম কোথায়? এতে করণ ক্রিয়া এবং কর্তার কি প্রয়োজন? এতে পরিশ্রমের লেশ মাত্র নেই, এতে কিছু করা সম্ভবই নয়। এতে কিছু করা মেনে নেওয়া মানে এই তত্ত্ব থেকে বিমুখ হওয়া, যা কোনো দেশ কাল ক্রিয়া বস্তু ব্যক্তি অবস্থা পরিস্থিতি ঘটনা দিতে আমাদের থেকে পৃথক হতে পারে না, এবং আমরা যা থেকে পৃথক হতে পারি না তা পেতে পরিশ্রম কোথায়? তা আমাদের স্বাভাবিকভাবেই এবং নিত্য নিরন্তর প্রাপ্ত, তার জন্য কিছু করতে হবে না, কিছু আনতে হবে না, কোথাও যেতে হবে না, কেবল সেদিকে দৃষ্টি দিতে হবে। শঙ্কর সহজ স্বরূপ সমহারা, এর চেয়ে সুগম আর কি হতে পারে? যেমন ব্রাহ্মণ সবসময় নিজের ব্রাহ্মণত্ব স্থির থাকে, নিজের ব্রাহ্মণত্বকে স্মরণ করে না, ভুলে ও যায় না, তার জন্য তাকে কোনো পরিশ্রম বা অভ্যাস করতে হয় না, এইভাবে সাধককে প্রতি মুহূর্তে নিজের অস্তিত্বের স্বরূপে স্থির থাকতে হবে, তার জন্য তাকে কোনো অভ্যাস করতে হবে না। ব্রাহ্মণত্ব তো সাজান স্বীকৃত ব্যাপার, কিন্তু নিজত্ব প্রথম থেকেই স্বতঃসিদ্ধ। ব্রাহ্মণত্বকেও আমি ব্রাহ্মণ এইরকম অহংকার থাকে, কিন্তু নিজত্বে কোনো অহংকার থাকে না। শরীর সংসার সর্বক্ষণ বদলাচ্ছে, বিনষ্ট হচ্ছে, এটি আমরা প্রত্যক্ষ করছি। এতে আমাদের অবিনাশী চরিত্রে প্রমাণিত হচ্ছে, কারণ যা নশ্বর তাকে যে অবিনাশী সেই দেখতেই পারে, পরিবর্তনশীলকে অপরিবর্তনীয় দেখতে পারে। অতএব নিজের অবিনাশী অপরিবর্তনীয় স্বরূপে স্থিত হওয়ার জন্য কেউ যদি শ্রবণ মনন নিধিধ্যাসন করতে চায় তো করুক, কিন্তু বাস্তবে কিছুই করার প্রয়োজন নেই, বরং কেবল প্রয়োজন সত্য তত্ত্বকে স্বীকার করে নেওয়া। যখন মিথ্যা স্বীকৃতির জন্য অভ্যাস করা হয় না, তখন প্রকৃত স্বীকৃতির জন্য কেন অভ্যাস করতে হবে? অভ্যাসের দ্বারা এক নতুন অবস্থা সৃষ্টি হবে, অবস্থার অতীত বোধ হবে না, তত্ত্ব অবস্থা নয় বরং তা অবস্থার অতীত। যখন মিথ্যা কথাও এত দৃঢ় হতে পারে যে তাকে ত্যাগ করতে কত কষ্ট হয়, তাহলে সত্য কথা দৃঢ় কেন হতে পারবে না? সত্য কথা দৃঢ় না হওয়ার প্রধান বাধা হল সংসর্গজনিত সুখের প্রতি লুব্ধতা, অর্থাৎ সংসারের প্রতি আকর্ষণ। কিন্তু এই বাধা ও বাস্তবে সাধকের নিজের সৃষ্টি এবং তিনি তা দূর করতে পারেন, কারণ এই বাধাকে দূর করার শক্তি তার আছে, যোগ্যতাও আছে, অধিকার বিবেকও আছে, এবং এর জন্য সংসারের সাধু সন্তদের এবং ভগবানের সহায়তাও প্রাপ্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে সংসারের আকর্ষণ কি করে দূর হবে? উত্তরে, বিবেক বিচারপূর্বক যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে সংসারের আকর্ষণ জড় মন বুদ্ধি অহম এতেই আছে, স্বয়ং এতে নেই, কিন্তু জড়ের সঙ্গে তাদাত্ম্যের কারণে স্বয়ং একে নিজের বলে মেনে নিয়েছে। সংসার প্রবাহিত হয় কিন্তু স্বয়ং অবস্থান করে, পূর্ব সংস্কার বশত এরূপ মনে হয় যে স্বয়ং ও ভোগে প্রবাহিত হয়েছে, কিন্তু বাস্তবে স্বয়ং প্রবাহিত হয় না, বরং অহং এর কারণে তাদাত্ম্য হওয়া তাকেই নিজের প্রবাহিত হওয়া বলে মেনে নিয়েছে। স্বয়ং এর প্রবাহিত হওয়া ত্রিকালেও সম্ভব নয়, তা শরীরে স্থিত হয়ে ও ভোগে লিপ্ত হয় না।
সংসার যেমন নিরন্তরে বিনষ্ট হচ্ছে তেমনি তার আকর্ষণ ও নিরন্তর নষ্ট হয়ে যাচ্ছে। যে বস্তু উৎপন্ন হয় তা বিনষ্ট হয়, এইটি নিয়ম। অতএব তাকে রাখার জন্য চেষ্টা করা ও ভুল এবং তাকে নাশ করার চেষ্টা করা ও ভুল। তাই সাধকের উচিত ওই আকর্ষণকে গুরুত্ব না দেওয়া, বরং তাকে উপেক্ষা করুন। উপেক্ষা করলে তা নিজে থেকে বিনষ্ট হয়ে যাবে। জলের মধ্যে মাটি মিশ্রিত থাকলে আমরা যতই হাত চাপড়ে মাটিকে নিচে রাখতে চেষ্টা করব, ততই মাটি উপরে উঠে আসবে। যদি আমরা জল এবং মাটিকে একেবারে ঘাঁটাঘাঁটি না করি তাহলে মাটি নিজে থেকেই নিচে চলে যাবে। তেমনি পরিশ্রমাদি কিছু করলে সংসারে আকর্ষণ দূর হবে না। তাকে উপেক্ষা করে চুপ করে থাকলে তা নিজে নিজেই দূর হয়ে যাবে আর শুদ্ধ স্বরূপ থেকে যাবে। কেননা বিনষ্ট হওয়া হলো সংসারের স্বভাব এবং শুদ্ধ থাকা স্বয়ং এর স্বভাব। আমার মধ্যে আকর্ষণ রয়েছে আর তা দূর হচ্ছে না, এই ভাবের ফলেই আকর্ষণ টিকে আছে। কারণ হলো আমরা সবাই সত্য সংকল্প পরমাত্মার সাক্ষাৎ অংশ এবং পরমাত্মা রূপী কল্প বৃক্ষের নিচে অবস্থিত। অতএব আমরা যেমন ভাব রাখবো তেমনই হয়ে যাবে। তাই আকর্ষণ আমার মধ্যে নেই, এই ভাব আকর্ষণকে দূর করার অব্যর্থ উপায়। কেননা এটি বাস্তবিক আর বাস্তবিকতাকে দৃঢ়ভাবে স্বীকার করে নেওয়া সাধকের কর্তব্য। মন বুদ্ধি এবং সংসার বিষয় দুটি একই জাতির, এই জন্য মন বুদ্ধির আপন জাতির সংসারের প্রতি আকর্ষণ যদি থাকে তবে তাতে নিজের সত্তার কি তফাত হলো। অতএব সাধকের উচিত তিনি মন বুদ্ধি এবং তাতে স্থিত আকর্ষণ দুটিকেই ত্যাগ করে স্বয়ং এ যেন স্থিত হন। নিষেধাত্মক সাধনা, সাধনা দুরকমের হয়, নিষেধাত্মক এবং বিধাত্মক। বিবেক নিষেধ করে আর করণ ক্রিয়া বৃদ্ধি করে। অতএব নিষেধাত্মক সাধনা বিবেক প্রধান অর্থাৎ করণ নিরপেক্ষ হয়ে থাকে, আর বিধাত্মক সাধনা ক্রিয়া প্রধান অর্থাৎ করণ সাপেক্ষ হয়ে থাকে। বাস্তবে পরমাত্মা তত্ত্ব করণ নিরপেক্ষ, অতএব তার প্রাপ্তি নিষেধাত্মক, সাধনা তাৎক্ষণিক হয়। অন্যদিকে বিধাত্মক সাধনায় তার প্রাপ্তিতে দেরি হয়। যিনি নিষেধাত্মক সাধনা করেন তিনি যোগ্য ভ্রষ্ট ও হন না। কেননা নিষেধাত্মক সাধনায় অসৎ বিনাশশীলের তাৎক্ষণিক নিষেধ হয়ে যায়, কিন্তু যিনি বিধাত্মক সাধনা করেন তিনি যোগ্য ভ্রষ্ট হতে পারেন। কেননা বিধাত্মক সাধনায় অসৎ এর সাহায্য নিতে হয়। অতএব তাতে অসৎ মন বুদ্ধি অহম এর সত্তা অনেক দূর পর্যন্ত সঙ্গে থাকে। বিধি রূপে পরমাত্মা তত্ত্বকে কখনই পাওয়া যেতে পারে না, বরং নিষেধ রূপেই তাকে প্রাপ্ত করা যায়। তার কারণ পরমাত্মা তত্ত্ব নিত্যপ্রাপ্ত, অপ্রাপ্ত সংসারের দ্বারা স্বীকৃত সম্বন্ধ হল নিত্যপ্রাপ্তের অনুভূতির বাধা। নিত্যপ্রাপ্ত পরমাত্মা তত্ত্বের অন্বেষণ হয় আর অপ্রাপ্ত সংসারে নির্মাণ হয়। অন্বেষণে নিষেধাত্মক সাধনা করা হয় আর নির্মাণে বিধাত্মক সাধনা করা হয়। অতএব পরমাত্মা তত্ত্বের অনুভূতি সংসারের সম্বন্ধকে নিষেধ ত্যাগ করলেই হতে পারে। সব কিছুকে নিষেধ করার পর যা অবশিষ্ট থাকে সেইটি হলো পরমাত্মা তত্ত্ব। তাৎপর্য হল অসৎ এর নিষেধ ত্যাগ করলে সৎ তত্ত্বের বিধি সাধনা করার দরকার হয় না। এই জন্য সাধুরা সংসারকে ত্যাগ করে পরমাত্মা তত্ত্বে অনুসন্ধান করেন। কর্মের দ্বারা নয়, সন্তানের দ্বারা নয়, ধনের দ্বারা ও নয়, বরং কেবল ত্যাগের দ্বারা এই সাধুরা অমরত্ব লাভ করেছেন। ত্যাগে তাৎক্ষণিক পরম শান্তি লাভ হয়। পারমার্থিক উন্নতির পক্ষে ত্যাগ ই প্রধান। হিরণ্যকশিপু, রাবণ প্রভৃতি অসুর রাক্ষসদের মধ্যে তো তপস্যাদি নিয়ম বিধি পাওয়া যায়, কিন্তু ত্যাগ নিষেধ পাওয়া যায় না। যারা পরমাত্মা প্রাপ্তি চান কেবল তাদের মধ্যে ই ত্যাগ পাওয়া যায়। এই জন্য নিয়ম পালন অপেক্ষা অহিংসা প্রভৃতি যম পালনকে শ্রেষ্ঠ বলা হয়েছে। করণ নিরপেক্ষ সাধনায় করণগুলি ত্যাগ সম্বন্ধ বিচ্ছেদ আছে। করণ সাপেক্ষ সাধনাতেও অন্তিমে করণগুলিকে ত্যাগ করলে তত্ত্ব প্রাপ্তি হয়। করণ জড় এর ই ত্যাগ হয়, তত্ত্বের ত্যাগ হয় না। তার কারণ ত্যাগে তার ই হয় যা সতই আমাদের ত্যাগ করে, অর্থাৎ যার সঙ্গে আমাদের একাত্মতা নেই। তাৎপর্য হলো এই যে নিত্য প্রাপ্তির ই প্রাপ্তি হয় আর অপ্রাপ্তির নিষেধ হয়। অস্থিরই প্রাপ্তি হয় এবং নাস্তিরই নিবৃত্তি হয়। অস্থি সর্বদা স্বতঃপ্রাপ্ত, নাস্তি সর্বদা স্বত নিবৃত্তি। পরমাত্মা তত্ত্ব আছে এই কথা মেনে নেওয়া ও বাস্তবে সংসার নেই, এই প্রকারের সংসারকে নিষেধ করার জন্য ই হয়। অনুরূপভাবে আমি ভগবানের এবং ভগবান আমার, এর তাৎপর্য হল বাস্তবে আমি সংসারে নই আর সংসার আমার নয়। এইভাবে সংসারকে নিষেধ করা ভক্তির বৈশিষ্ট্য হলো এই যে অনন্য ভাবনা পূর্বক আমি ভগবান এবং ভগবান আমার। এইভাবে বিধিবদ্ধ স্বীকৃত সাধনাকেও ভগবান কৃপা করে সিদ্ধ করে দেন, অর্থাৎ ভক্তের অনন্য ভাব পূর্ণ করে দেন। অবিদ্যমান রূপ সংসারকে চিরকালের জন্য অবিদ্যমান করে দেন। তাৎপর্য হলো ভক্ত অহংকে পরিবর্তন করেন আর ভগবান তার অহংকে দূর করে দেন। নিষেধ না হওয়া পর্যন্ত সিদ্ধ হয় না। ভক্তিমতী মীরাও বলেছেন, মেরে তো গিরিধর গোপাল দুসুর ন কই। এদের দুসুর ন কই হলো নিষেধ। এই নিষেধের দ্বারা এতদূর সিদ্ধি হয়েছিল যে তার শরীর চিন্ময় হয়ে ভগবানের বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিল।
তার কারণ জড়তা নিবৃত্তি হওয়ার পর শেষ অবশিষ্ট চিন্ময়তাই থাকে। মেরে তো গিরিধর গোপাল এমন কথা অনেকেই তো মানেন, কিন্তু তাতে ভগবানের প্রাপ্তি হয় না। যদি এর সঙ্গে দুশ্চরণ কই এমন ভাবনা না থাকে, তাহলে এটি সংসারে অন্যান্য অনেক সম্বন্ধের মতোই, ভগবানের সঙ্গেও একটি সম্বন্ধ হয়ে যাবে, আমার কেউ নেই, এইভাবে সম্পূর্ণত নিষেধে যদি হয়ে যায় তাহলে বোধ জাগ্রত হবে। বোধ জাগ্রত হলে নিত্য প্রাপ্তির প্রাপ্তি হয়ে যাবে। তার কারণ যতক্ষণ অন্য সত্তার স্বীকৃতি থাকে ততক্ষণ বিবেক থাকে, অন্য সত্তার স্বীকৃতি না থাকা হলো তত্ত্ববোধ। যোগ নিষেধের দ্বারা ই হয়, যাতে দুঃখের সংযোগের বিচ্ছেদে সংসারের সঙ্গে বিচ্ছেদে থাকে তাকে যোগ নামে জানা চাই। কিন্তু সমত্বং যোগ উচ্চতে, সমতাকে যোগ বলা হয়, এই বিধিও আছে। যারা সংসারের সত্তাকে মেনে নেয় তারা সংসারের মধ্যে বৈষম্য দেখে, সেই জন্য তাদের দৃষ্টিকে বৈষম্যমূলক সংসার থেকে সরিয়ে সমরূপ পরমাত্মার দিকে নিয়ে আসার জন্য সমত্বং যোগ উচ্চতে বলা হয়েছে। বিধিতে করণ সঙ্গে থাকে, তাই সমতাতে অন্তঃকরণের স্থিতি বলা হয়েছে। বিধিতে আমিত্ব সঙ্গে থাকায় সাধনা চিত্তে হতে দেরি হয়। যেমন আমি ব্রহ্ম, এটি হলো বিধি, এই অহংগ্রহ হলো উপাসনা, বোধ নয়। কেননা আমিত্বে ব্রহ্ম নেই এবং ব্রহ্মে আমিত্ব নেই, অতএব আমিত্ব হলো কেবল কল্পনা। ব্রহ্মের আছে অনুভূতি আর সংসারে আছে প্রীতি, কিন্তু আমিত্বে অনুভূতি নেই, প্রীতিও নেই, আসলে এটি অজ্ঞানের স্বীকৃতি। কেবল প্রকৃতি আর প্রকৃতির কাজ ই প্রকাশ্য এবং পরমাত্মা প্রকাশক, প্রকাশ্য এবং প্রকাশক এই দুটিতে আমিত্ব নেই। তাহলে আমিত্ব কোথায়? তাৎপর্য হল আমিত্ব কেবল কল্পিত বস্তু। যদি আমিত্বকে নিষেধ করে দেওয়া যায় তাহলে তখনই সিদ্ধি লাভ হয়। বিধি অপেক্ষা নিষেধ শ্রেষ্ঠ এবং বলবান, কিন্তু যাদের ভিতর উৎপত্তি বিনাশীল বস্তুর গুরুত্ব থাকে তাদের কাছে নিষেধকে মুখ্য বলে মনে হয় না, বরং এই বিধি ই মুখ্য বলে দৃষ্ট হয় যে অমুক লোকটি এত টাকা দান করেছে, এত তীর্থ দর্শন করেছে, এত ব্রত উপবাস করেছে ইত্যাদি, এই জন্য তারা বিধিকে গ্রহণ করে বটে, কিন্তু নিষেধকেও সরিয়ে দেয়। তাদের মনে এই ভাবনায় থাকে যে বিধি পালন করলে উন্নতি হবে। বাস্তবে নিষেধের যত প্রয়োজন বিধির প্রয়োজন ততটা নয়। বিধি পালনে এটি থাকতে পারে, কিন্তু নিষেধ করলে বিধির স্বতঃসিদ্ধ হয়ে যায় এবং তাতে কোনো ত্রুটি থাকে না। যথা সত্য কথা বলা হলো বিধি আর মিথ্যা না বলা হলো নিষেধ। যে সত্য কথা বলে সে কখনো মিথ্যা বলতেও পারে, কিন্তু যে মিথ্যাও বলে না সে হয় সত্য কথা বলবে, নয়তো চুপ করে থাকবে। সত্য কথা বলার গুরুত্ব চোখে পড়ে, কিন্তু মিথ্যা না বলার মধ্যে ততটা গুরুত্ব চোখে পড়ে না। তাই সত্য কথা বললে আমি সত্যবাদী এমন অহংকার আসতে পারে, কিন্তু মিথ্যা না বললে অহংকার আসতে পারে না। শুধু তাই নয়, মৌন অপেক্ষাও মিথ্যা না বলা শ্রেষ্ঠ। কেননা মৌনাবলম্বকারী যখন কিছু বলবে তখন সে মিথ্যাও বলতে পারে, কিন্তু যে মিথ্যাবাদী নয় সে যখন ই কিছু বলবে সত্য কথাই বলবে। তাৎপর্য হলো বিধিতে অর্থাৎ নিজের উদ্যোগে কৃত সাধনায় অহংকার যেমন কার তেমনই বজায় থাকে। কেননা উদ্যোগ অহংকারপূর্বক ই হয়ে থাকে, কর্তা যে করে থাকলে তবে উদ্যোগ হবে। যদিও নিষেধে অহংকার যে নিষেধে করে থাকে, তবু সাধকের মধ্যে অহংকারকে ত্যাগ করার উদ্দেশ্য থাকায় তা বন্ধনকারী হয় না। যার সাধনায় বিবেক প্রধান তার মধ্যে নিষেধের অহংকার টিকে থাকে না। ভালো করা হলো বিদ্যাত্মক সাধনা আর মন্দ ত্যাগ করা হলো নিষেধাত্মক সাধনা। ভালো করলে কোথাও না কোথাও মন্দ থেকে যেতে পারে, কিন্তু মন্দ না করলে ভালো সম্পূর্ণরূপে এসে যায়। কারণ ভালত্ব হলো অসীম, যত ভালোই করো না কেন কিছু ভালো বাকি থাকবেই। ভালো করলে ভালত্ব শেষ হয় না, কিন্তু মন্দ না করলেও মন্দত্বের অবসান হয়ে যায়। তাৎপর্য হলো ভালো করলে ভালত্ব বাকি থাকে, কিন্তু মন্দ না করলে ভালত্ব বাকি থাকে না। করা হলো সীমিত এবং না করা অসীম, অতএব ভালো করলে সীমিত ভালো হয় আর মন্দ না করলে অসীম ভালো হয়ে যায়। তাৎপর্য হলো ভালত্ব স্বতঃসিদ্ধ এবং মন্দত্ব আগন্তুক, কিন্তু যখন আমরা মন্দত্বকে স্বীকার করে নিয়ে ভালো করি অর্থাৎ ভালত্বকে কৃতিসাধ্য মেনে নিই, তখন আমাদের দ্বারা পূর্ণ ভালো হয় না। মন্দত্বকে স্বীকার না করলেও নিজে থেকে ই ভালো হতে থাকে, করতে হয় না, নিজে থেকে হয়ে যাওয়া সাধনা প্রকৃত সাধনা। আর যে সাধনা করা হয় তা নকল এবং তার সঙ্গে অহংকার থাকে। যদি আমরা মন্দত্বকে ত্যাগ করে দিই তাহলে ভালো না করলেও আমরা নিজে থেকে ভালো মানুষ হয়ে যাব। যদি আমরা মন্দত্বকে ত্যাগ করে দিই অর্থাৎ কারো মন্দ যদি না করি, কারো সম্পর্কে খারাপ চিন্তা না করি, কারো খারাপ না দেখি, কারো সম্পর্কে খারাপ কথা না শুনি, কারো খারাপ নিয়ে আলোচনা না করি এবং স্বরূপত কাউকেও বিন্দু মাত্র খারাপ না মনে করি, তাহলে এমন করার ফলে দুটি জিনিস হবে। আমরা হয় কিছু খারাপ না মনে করি, তাহলে এমন করার ফলে দুটি জিনিস হবে, আমরা হয় কিছু করব না আর নয়তো করলে ভালো ই করব।
কিন্তু করলে তবেই তো দোষ হয়। আমরা যদি কিছু না করি তাহলে দোষ হবে কি করে? কেননা কিছু না করলে প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকে না এবং স্বতঃসিদ্ধ নির্দেশ স্বরূপে স্বতঃস্থিতি হয়ে যায়। এজন্য ভালো করার চেয়ে খারাপ না করা শ্রেয়। মূলত আমাদের অসৎকেই ত্যাগ করতে হবে, সৎকে প্রাপ্ত করতে হবে না। কেননা সৎ স্বতঃসিদ্ধভাবে ই প্রাপ্ত, অসৎকে ত্যাগ করার পর সৎ কি অবশিষ্ট থাকে? অসৎ অবশিষ্ট থাকে না। অতএব অসৎকে ত্যাগ করলে সৎকর্ম, সৎচর্চা, সৎচিন্তন এবং সৎসঙ্গ স্বতই হয়ে যাবে, করতে হবে না। সৎ থেকে কেউ আলাদা হতেই পারে না এবং অসতের সঙ্গে কেউ থাকতেই পারে না। কিন্তু যখন আমরা সৎকে লাভ করতে উদ্যোগী করি তখন অসৎ ইন্দ্রিয় মন বুদ্ধি এর সাহায্য নিতে হয়। কারণ অসতের সাহায্য ছাড়া উদ্যোগ হতেই পারে না। অসতের সহায়তা থাকলে সীমিত সাধনা হয়। যেমন হাত দিয়ে প্রাচীরকে মুঠোর মধ্যে নিতে পারেন না, তেমনি সীমিত সাধনা দ্বারা অসীম তত্ত্বকে ধরা যায় না। অসৎকে ত্যাগ অস্বীকার করলেই সৎ এর প্রাপ্তি স্বত হয়ে যায়। তার কারণ সৎ স্বত প্রাপ্ত, তাকে ত্যাগ করা হয় যা চিরকাল ত্যক্ত, আর প্রাপ্তি তারই হয় যা চিরকাল প্রাপ্ত। না যাত বিদ্যতে ভাবু, না ভাবো বিদ্যতে সত। সাধকের কেবল এইটুকুই কাজ যে তিনি বিবেকপূর্বক অসতের সঙ্গ যেন না করেন, অসৎকে যেন স্বীকার না করেন। অহং মমত্বের নিষেধ করণ নিরপেক্ষ সাধনা সৎ অসৎ বিবেকের প্রাধান্য থাকায় অহং এর বিনাশ তাড়াতাড়ি এবং সহজে হয়ে যায়। কেননা অহং ও অসৎ জড় গীতার খেতি জল, তেজ, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহং এই আটটিকে অপরাজড় প্রকৃতি বলেছেন। এরকম বলার তাৎপর্য হলো এই যে, যেমন খেতি হলো জড় এবং তাকে জানা যায়, তেমনি অহং হলো জড় এবং তাকে জানা যায়। অতএব গীতা অহমকে এই বলে অভিহিত করেছেন, যেমন এতদুজ্জ ব্যক্তি ইদম এই কখনো অহম আমি হয় না। অতএব অহংকে এই বলে অভিহিত করার তাৎপর্য হলো যে এটি নিজের স্বরূপ নয়। কিন্তু যখন চৈতন্য জীব এই অহম এর সঙ্গে নিজের সম্বন্ধে জুড়ে নেয় তখন সে বাঁধা পড়ে। অহম এর সঙ্গে সম্বন্ধ থেকে পরিচ্ছিন্নতা সৃষ্টি হয়, আর পরিচ্ছিন্নতা থেকে সম্পূর্ণ বিভেদ সৃষ্টি হয়। বিভেদগুলির মধ্যে আমিত্বই প্রধান, একেই অহমত্ব এবং মমত্ব নাম দেওয়া হয়েছে। আমি আমিত্বের ভেদ আট রকমের, আমি এবং আমার, তুমি এবং তোমার, এটি এবং এর, ওইটি এবং ওর, আমি তুমি এটি ওটি, এই চারটি হলো অহমত্বের রূপ। আর আমার তোমার এর ওর এই চারটি হলো মমত্বের রূপ। আমি তুমি এ ও এই চারটি একে অপরের দৃষ্টিতে চার হয়ে যেতে পারে। যেমন রাম, শ্যাম, গোবিন্দ এবং গোপাল এরা চারজন লোক। রাম এবং শ্যাম দুজনে মুখোমুখি, গোবিন্দ কাছাকাছি এবং গোপাল তাদের থেকে দূরে রয়েছে। রাম নিজেকে আমি বলছে, নিজের সামনে থাকা শ্যামকে তুমি বলছে, পার্শ্ববর্তী গোবিন্দকে এ বলছে এবং দূরবর্তী গোপালকেও ও বলছে। যদি শ্যাম নিজেকে আমি বলে তাহলে সে রামকে তুমি গোবিন্দকেও এ আর গোপালকেও ও বলবে। যদি গোবিন্দ নিজেকে আমি বলে তাহলে সে শ্যামকে এ বলবে। আর রামকে যদি তুমি বলবে অথবা শ্যামকে তুমি বলবে এবং রামকে এ বলবে আর গোপালকেও ও বলবে। যদি গোপাল নিজেকে আমি বলে তাহলে সে রাম, শ্যাম এবং গোবিন্দ তিনজনকে ও বলবে। এইভাবে রাম, শ্যাম, গোবিন্দ এবং গোপাল এই চারজন একে অপরের দৃষ্টিতে আমি, তুমি, এ এবং ও হয়ে যেতে পারে। এই চারজনের মধ্যেই আমি সবচেয়ে দুর্বল। কেননা একজন লোককে লক্ষ লক্ষ লোক তুমি, এ এবং ও বলতে পারে, কিন্তু আমি ওই লোককে লোক ই বলতে পারে। আমি আমার হলো মায়া, যাকে ত্যাগ করার উপর সকলেই জোর দিয়েছে। কিন্তু স্বরূপ মায়া রহিতে স্বরূপত আমি এবং আমার দুইটি নেই, সেটি আমি এবং আমার দুইটিরই প্রকাশক, আশ্রয়, আধার এবং অধিষ্ঠান। অতএব স্বতঃসিদ্ধ বিবেকের দ্বারা আমি এবং আমারকে ত্যাগী করে তার প্রকাশক, আধার, অধিষ্ঠানে স্থিত হওয়া যা আগে থেকেই রয়েছে হলো করণ নিরপেক্ষ সাধনা। কর্তৃত্ব ভোক্তৃত্বের নিষেধ ক্রিয়াগুলি কেবল প্রকৃতিতেই হয়ে থাকে। প্রকৃতি নিরন্তর ক্রিয়াশীল, তা যে কোনো অবস্থাতেই স্বর্গ প্রলয় মহাস্বর্গ মহাপ্রলয়ে ক্ষণিকের জন্য অক্রিয় থাকে না। প্রকৃতির দ্বারা সম্পাদিত ক্রিয়াগুলিকে ভগবান গীতায় অনেকভাবে জানিয়েছেন। যেমন সকল ক্রিয়া প্রকৃতির দ্বারা ই সম্পন্ন হয়, সকল ক্রিয়া গুণগুলির দ্বারা সম্পন্ন হয়, তাই গুণগুলি গুণের মধ্যেই সক্রিয়, গুণ ব্যতীত অন্য কোনো কর্তাই নেই। ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়ে সক্রিয়, স্বভাব ই সক্রিয়। সকল কর্মের সিদ্ধির পাঁচটি হেতু অধিষ্ঠান, কর্তা, করণ, চেষ্টা এবং দৈব। এইভাবে ক্রিয়াগুলিকে প্রকৃতির দ্বারা সম্পন্ন হচ্ছে বলতে পারেন, অথবা প্রকৃতির কাজ গুণগুলির দ্বারা সম্পন্ন হচ্ছে বলতে পারেন, কিংবা বলতে পারেন যে ইন্দ্রিয়গুলির দ্বারা ই হচ্ছে। বাস্তবে এইগুলি একই কথা। একই কথাকে ভিন্ন ভিন্নভাবে বলার তাৎপর্য হলো এই যে,
স্বয়ং চৈতন্য কোনো ক্রিয়ার এ সামান্য মাত্র ও কর্তা নয়। প্রকৃতি যেমন কখনো অক্রিয় থাকে না, তেমনি স্বয়ং এ কখনই ক্রিয়া হতে পারে না। কিন্তু যখন স্বয়ং প্রকৃতি অংশ অহং এর সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নেয়, অর্থাৎ অহংকে নিজের স্বরূপ মনে করে, তখন তা স্থূল সূক্ষ্ম এবং কর্ম শরীরে সংগঠিত ক্রিয়াগুলি কর্তা বলে নিজেকে মানতে শুরু করে। যেমন কোনো মানুষ চলন্ত রেলগাড়িতে বসে থাকলে নিজে না চলেও রেলগাড়ির সম্বন্ধে নিজেকেও চলমান মেনে নেয় এবং বলে যে আমি চলেছি, তেমনি স্বয়ং যখন ক্রিয়াশীল প্রকৃতির সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নেয়, তখন সে কর্তা না হয়ে ও নিজেকে কর্তা মনে করে। নিজেকে কর্তা মেনে নিলে সে প্রকৃতির যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ যুক্ত করে, সেই ক্রিয়া তার কাছে ফলজনক কর্ম হয়ে যায়। কর্মে বন্ধন হয়, কর্মনাবদ্ধতে জন্তু, কাজ করা এবং কাজ না করা দুইটি প্রকৃতির অন্তর্গত। সুতরাং প্রকৃতির সম্বন্ধ থাকায় চলা, বলা, দেখা, শোনা প্রভৃতির মতো বসা, দাঁড়ানো, মৌন থাকা, ঘুমানো, মূর্ছিত হওয়া, শ্রবণ মনন, নিধিধ্যাসন করা, ধ্যান করা, সমাধিস্থ হওয়া প্রভৃতি ক্রিয়াগুলি কর্ম। এই জন্য ভগবান শরীর, বাণী এবং মন এর দ্বারা কৃত সব কাজকেই কর্ম বলেছেন। আর শরীর, বাণী এবং মনের গুণশুদ্ধির জন্য শারীরিক, বাচিক এবং মানসিক তপস্যার বর্ণনা করেছেন। এইভাবে গীতা চতুর্থ অধ্যায় 24 থেকে 30 শ্লোক পর্যন্ত যে সকল যজ্ঞের বর্ণনা করা হয়েছে এবং বেদেও যে যজ্ঞের বর্ণনা আছে, সেই সবগুলিকে কর্মজনিত মানা হয়েছে। কর্ম জ্ঞানিদ্ধি তান সর্বান, ভগবান জ্ঞানেন্দ্রিয়গুলিকেও কর্মেন্দ্রিয় বলে মান্য করেছেন। এই জন্য গীতায় জ্ঞানেন্দ্রিয়ের বর্ণনা তো আছেই, কিন্তু কোথাও জ্ঞানেন্দ্রিয় শব্দটি নেই। দেখা, শোনা, স্পর্শ করা প্রভৃতি জ্ঞানেন্দ্রিয় ক্রিয়াগুলিকেও গীতায় কর্মেন্দ্রিয় ক্রিয়াগুলির সঙ্গে সম্মিলিত করা হয়েছে। তৃতীয় অধ্যায় ষষ্ঠ এবং সপ্তম শ্লোকেও জ্ঞানেন্দ্রিয়গুলিকে কর্মেন্দ্রিয় অন্তর্গত মানা হয়েছে। কেননা জ্ঞানেন্দ্রিয় ছাড়া মিথ্যাচার ও সিদ্ধ হবে না এবং কর্মযোগের অনুষ্ঠান ও হবে না। যেখানে কর্মের তিনটি সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভেদের কথা বলা হয়েছে, সেখানেও জ্ঞানেন্দ্রিয় শব্দটি নেই। জ্ঞানেন্দ্রিয়ের বিষয়গুলির জন্য পঞ্চ চেন্দ্রীয় গোচরা পথটি দেওয়া হয়েছে। কর্ম তিন প্রকারে হয়ে থাকে, ক্রিয়মান, সঞ্চিত এবং প্রারব্ধ। ভাগ্য, মানুষ বর্তমান যে কর্ম করে সেইগুলি হল ক্রিয়মান কর্ম। আগে এই জন্মে অথবা আগের অনেকে মনুষ্য জন্মে কৃত যে কর্মগুলি অন্তঃকরণে সংগৃহীত রয়েছে সেইগুলি হল সঞ্চিত। সঞ্চিতগুলির মধ্য থেকে যে কর্মফল দেবার জন্য উন্মুখ হয়ে পড়েছে, অর্থাৎ জন্ম, পরমায়ু এবং অনুকূল প্রতিকূল পরিস্থিতি রূপে পরিণত হওয়ার জন্য সামনে এসে গিয়েছে, সেইগুলি হল ভাগ্য। ক্রিয়মান কর্ম অনেক প্রকারে বলা হয়েছে। যেমন ব্যাকরণের দৃষ্টিতে কর্ম চার প্রকারের, উৎপাদ্য, বিকার্য, সংস্কার্য, মলাপকর্ষ তথা গুণধন এবং আপ্য কোথাও কোথাও নির্বত্ত, বিকার্য এবং প্রাপ্য, এই তিন প্রকার বলা হয়েছে। ন্যায়ের দৃষ্টিতে কর্ম পাঁচ প্রকারের, উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন। ধর্মের দৃষ্টিতে কর্ম পাঁচ প্রকারের, নিত্য, নৈমিত্তিক, কাম্য, প্রায়শ্চিত্ত এবং আবশ্যক কর্তব্য কর্ম। এইসব রকমের কর্ম প্রকৃতির সম্বন্ধ থেকে সম্পন্ন হয়, প্রকৃতি হতে সম্বন্ধ রহিত হয়। স্বয়ং স্বরূপ কখনো কোনো কর্মের সামান্যতম কর্তাও হয় না। স্বরূপকে জানা কর্তা বলে মানে ভগবান তাদের এই বলে নিন্দা করেছেন যে তাদের বুদ্ধি শুদ্ধ, অর্থাৎ বিবেকবতী নয়, তারা দুর্মতি। কিন্তু যারা অহমকে নিজেদের স্বরূপ বলে মানেন না, সেরকম তত্ত্বজ্ঞ মহাপুরুষেরা স্বয়ংকে কর্তা বলে অনুভব করেন না। তাৎপর্য হল, অহমকে নিজের স্বরূপ মেনে নিলে যে অহংকার বিমূঢ় আত্মা হয়ে গিয়েছিল, সে নিজেকে অহম থেকে পৃথক অনুভব করায় তত্ত্ববিদ হয়ে যায়। অহংকারের দ্বারা মোহিত হয়ে স্বয়ং ভুল করে নিজেকে কর্তা মেনে নিলে সে কর্ম ও তার ফলের দ্বারা বাঁধা পড়ে এবং 84 লক্ষ জনিতে পতিত হয়। এখন যদি সে নিজেকে অহম থেকে পৃথক মেনে নেয় এবং নিজেকে কর্তা মনে না করে, অর্থাৎ বাস্তবে স্বয়ং যা তেমনই অনুভব করে নেয়, তাহলে তাঁর তত্ত্ববিদ মুক্ত হতে আশ্চর্য কি আছে? তাৎপর্য হলো, যা অসত্য তাকেও যখন সত্য মনে করায় সত্য বলে প্রতিভাত হয়, তাহলে যা প্রকৃতি ই সত্য তাকে সত্য বলে মেনে নিলে সেরকমই প্রতিভাত হবে, তাতে আশ্চর্য কি আছে? বাস্তবে স্বয়ং যে সময়ে নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করে, সেই সময় ও সে কর্তা ভোক্তা নয়। কারণ হলো, নিজের স্বরূপ কেবলই সত্তাই, সত্তাকে অহম নেই আর অহম এর সত্তা নেই। সুতরাং আমি কর্তা এই মান্যতা যত দৃঢ়ই হোক না কেন, তা ভুল। এই ভুলকে ভুল বলে মেনে নিলেই ভুল দূর হয়ে যায়, এটি হলো নিয়ম। কোনো গুহায় শত শত বৎসরের অন্ধকার আলো ফেলা মাত্র দূর হয়ে যায়, তা দূর হতে অনেক মাস বছর লাগে না। তাই সাধক দৃঢ়তার সঙ্গে এটি যেন মেনে নেন যে আমি কর্তা নই,
তখন এই মান্যতা কেবল মান্যতা রূপেই থাকবে না, তা অনুভবে পরিণত হয়ে যাবে। চেতনের মধ্যে যখন কর্তৃত্ব নেই তখন তাকে সুখ দুঃখের ভোক্তৃত্বের হেতু কেন বলা হয়েছে? এর উত্তরে ভগবান বলেছেন যে অহম এর সঙ্গে তাদাত্ম্য করলে চৈতন্য সুখ দুঃখের ভোক্তা হয়ে যায়। চৈতন্যকে ভোক্তৃত্বের হেতু বলার কারণ হলো এই যে চেতন ই সুখী দুঃখী হতে পারে, এতেও একটি মার্মিক কথা আছে। তাহলে অহম এর সঙ্গে তাদাত্ম্য হওয়া সত্ত্বেও চেতন সুখ দুঃখের ভোক্তা নয়। তাৎপর্য হল অহম ই কর্তা ভোক্তা, স্বয়ং চেতনা নয়। তাদাত্ম্য কি? একটি চারকোনা বিশিষ্ট লোহাকে যদি আগুনে গরম করা হয় তাহলে লোহা এবং আগুনের মধ্যে তাদাত্ম্য হয়ে যাবে। তাদাত্ম্য হয়ে গেলে লোহার মধ্যে জ্বালাবার শক্তি না থাকলেও সেটি জ্বালাতে পারে এবং আগুন চারকোনা বিশিষ্ট না হলেও তা তাই হয়ে যায়। এইভাবে জড় অহম এর চেতনের তাদাত্ম্য হলে জড়ের সত্তা না থাকলেও তাতে সত্তা দৃষ্ট হয় এবং কর্তা ভোক্তা না হলেও চেতন কর্তা ভোক্তা হয়ে যায়। যেমন চুম্বকের দিকে লোহাই আকৃষ্ট হয়, আগুন হয় না, কিন্তু লোহার সঙ্গে তাদাত্ম্য হয়ে গেলে আগুনও চুম্বকের দিকে আকৃষ্ট হচ্ছে বলে প্রীতি হয়। তেমনি ভোগের দিকে অহম এ আকৃষ্ট হয়, চেতন হয় না। অহম ছাড়া কেবল চেতন ভোগের দিকে আকৃষ্ট হতে পারে না। অহম এর সঙ্গে এক হয়ে গেলে স্বয়ং ভোক্তা হয়ে যায়, অর্থাৎ নিজেকে সুখী দুঃখী মনে করে। অতএব বাস্তবে অহম ই কর্তা ভোক্তা নয়, চেতন হয় না। আমি আছি এটি হলো জড়চেতনের তাদাত্ম্য। এই আমি আছি এর মধ্যেই ভোক্তৃত্ব থাকে। আমি যদি না থাকে তাহলে আছে থাকবে না, আছে থাকবে। যেমন লোহা এবং আগুনের মধ্যে তাদাত্ম্য না থাকলে লোহা পৃথিবীতে থাকে আর আগুন নিরাকার অগ্নিতত্ত্বে লীন হয়ে যায়, তেমনি অহং তো প্রকৃতিতেই থেকে যায় আর আছে। আছের স্বরূপ হওয়া আছে তে ই বিলীন হয়ে যায়, আছেতে ভোক্তৃত্ব নেই। তাৎপর্য হলো ভোগেতে আছি আকৃষ্ট হয়, আছে আকৃষ্ট হয় না। আছি ই কর্তা ভোক্তা হয়, আছে কর্তা ভোক্তা হয় না। অতএব আছি কে না মেনে আছে কেই মানুন, অর্থাৎ তাকে অনুভব করুন। সুখ দুঃখের আসা যাওয়ার এবং স্বয়ং এ থেকে যাওয়ার অভিজ্ঞতা সকলেরই আছে। সবচেয়ে বড় পাপীর ও এমন অভিজ্ঞতা হয়। এমন অভিজ্ঞতা থাকলেও মানুষ আগন্তুক সুখ দুঃখের সঙ্গে মিলিত হয়ে সুখী দুঃখী হয়ে যায়। এর কারণ হলো আমি এবং সুখ দুঃখ দুইটি ভিন্ন। এই বিবেককে সে শ্রদ্ধা প্রদর্শন করে না, গুরুত্ব দেয় না, এতে অবস্থান করে না, বাস্তবে স্বয়ং সুখী দুঃখী হয় না। অহম এবং এর সঙ্গে মিলিত হয়ে নিজেকে সুখী দুঃখী মনে করে। তাৎপর্য হলো সুখ দুঃখ কেবল মান্যতার উপরে টিকে থাকে। সুখ দুঃখের আশা থাকা এবং চলে যাওয়ার অভিজ্ঞতা সকলেরই হয়ে থাকে। বাস্তবে এই তিনটি ভিন্ন নয়, এই তিনটি একই। কারণ সুখ দুঃখ আশা মাত্র তা যেতে শুরু করে, তার অবস্থান সিদ্ধ হয় না। তাৎপর্য হলো সুখ দুঃখ নিরন্তর প্রবাহিত, তা অবিদ্যমানতার দিকে চলে যাচ্ছে, কিন্তু অজ্ঞানতা বশত আমরা তাকে ধরে রেখেছি, অর্থাৎ তাকে আগত এবং বিগত বলে মেনে নিয়েছি। বাস্তবে তা প্রবাহিত হচ্ছে এমন বলা ও সুখ দুঃখের সত্তাকে লক্ষ্য করে ই বলা হয়ে থাকে। যদি তাকে সত্তা না দেন তাহলে সে থাকে না। যখন তা নেই তখন তা প্রবাহিত হবে কি করে? স্বতঃপ্রাপ্ত ও সহজ নিবৃত্তি। স্বতঃপ্রাপ্ত কখনো অপ্রাপ্ত হয় না এবং সহজ নিবৃত্তির কখনো বিনাশ হয় না। স্বতঃপ্রাপ্ত হলো তত্ত্ব আর সহজ নিবৃত্তি হলো প্রকৃতি। সহজ নিবৃত্তির দুটি প্রকার, প্রবৃত্তি এবং নিবৃত্তি। প্রবৃত্তিতেও সহজ নিবৃত্তি আছে এবং নিবৃত্তির মধ্যেও সহজ নিবৃত্তি আছে, কিন্তু স্থূল দৃষ্টিতে দেখলে দেখা যাবে যে সহজ নিবৃত্তির আভাস প্রবৃত্তির সময় হয় না, বরং প্রবৃত্তির আদি ও অন্তে হয়ে থাকে। তাৎপর্য হলো প্রকৃতি নিরন্তর ক্রিয়াশীল হওয়ার কখনো অক্রিয় থাকে না। অতএব প্রকৃতির ক্রিয়াশীলতাও স্থূল দৃষ্টিতে স্বর্গ ও প্রলয়, মহাস্বর্গ ও মহাপ্রলয় এই দুটি অবস্থারূপে প্রীতিতে হয়, কিন্তু স্বতঃপ্রাপ্ত তত্ত্বে ক্রিয়া নেই, তাই তাতে ক্রিয়ার সহজ নিবৃত্তি আছে। যাতে ক্রিয়া নেই তা নিত্যপ্রাপ্ত, আর যাতে ক্রিয়া আছে তাকে কেউ কখনো পায়নি, প্রাপ্ত নয়, প্রাপ্ত হবে না এবং প্রাপ্ত হতে পারে না। তাৎপর্য হলো ক্রিয়াশীল প্রকৃতির প্রীতি তো হয় কিন্তু প্রাপ্তি হয় না। সহজ নিবৃত্তির প্রাপ্তি কী করে হতে পারে? অবিবেকের কারণে স্ত্রী পুত্র ধনমান শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে এগুলি অপ্রাপ্ত। তার কারণ এগুলি আগেও অপ্রাপ্ত ছিল, পরেও অপ্রাপ্ত থেকে যাবে, আর বর্তমানেও এগুলি আমাদের থেকে নিরন্তর বিযুক্তই হয়ে যাচ্ছে। অতএব এগুলির নিরন্তর নিবৃত্তির সম্বন্ধ বিচ্ছেদ রয়েছে, প্রাপ্তি নেই। তত্ত্বের প্রাপ্তিও স্বতঃসিদ্ধ আর প্রকৃতির নিবৃত্তিও স্বতঃসিদ্ধ। তত্ত্বের প্রাপ্তির নাম হলো যোগ, সমত্বং যোগ উচ্চতে, আর প্রকৃতির নিবৃত্তির নাম যোগ। এইভাবে বিবেককে প্রাধান্য দিয়ে নিজের বিবেক শক্তির ব্যবহার করে সহজ নিবৃত্তির নিবৃত্তি আর স্বতঃপ্রাপ্তির প্রাপ্তি স্বীকার করা করণ নিরপেক্ষ সাধনা। সংসারে অবিদ্যমানতা এবং পরমাত্ম তত্ত্বের বিদ্যমানতা দেখা শোনা এবং চিন্তনের মাধ্যমে
সংসারে যা কিছু দৃশ্য হোক না কেন, আগে তা অবিদ্যমানই ছিল, পরেও অবিদ্যমান হয়ে যাবে, আর বর্তমানেও নিরন্তর অবিদ্যমানের দিকেই চলে যাচ্ছে। এর পরিবর্তন এত তীব্রতার সঙ্গে হচ্ছে যে একে দ্বিতীয়বার দেখা যায় না। অর্থাৎ প্রথমবার দেখলে এ যেমন ছিল, দ্বিতীয়বার দেখার সময় এ তেমন থাকে না, এ কেবলই বদলাতে থাকে। পুঞ্জীকৃত পরিবর্তনের নাম এ সংসার। বস্তুর উৎপাদনের সঙ্গে সঙ্গে তার বিনাশের ক্রম পরিবর্তন শুরু হয়ে যায়। যেমন মাটিতে বীজ ফেললে প্রথমে মাটি ও জলের সংযোগে বীজ বিকশিত হয়, তারপর সেটি যখন ছিন্ন হয় তখন তা থেকে অঙ্কুর বেরিয়ে আসে, অঙ্কুর থেকে দুটি পাতা বার হয়, তারপর সেটি বড় হয়ে চারা বার হয়, চারা বড় হতে হতে গাছ হয়ে যায়, আবার গাছ ও ধীরে ধীরে পুরানো হয়ে গিয়ে শেষে পড়ে যায়। তারপর জলে বীজের বৃদ্ধি থেকে শুরু করে বৃক্ষ হওয়া পর্যন্ত তার মধ্যে নিরন্তর পরিবর্তন হয়েছে। তেমনভাবে স্ত্রী গর্ভধারণ যখন করে তখন গর্ভে প্রথমে একটি পিণ্ড সৃষ্টি হয়, তারপর তার বৃদ্ধিতে তার মধ্যে বৃক্ষের শাখা প্রশাখার মতো একটি মাথা, দুটি হাত এবং দুটি পা বার হয়, তারপর চোখ কান নাক প্রভৃতি নটি ছিদ্র তৈরি হয়, তখন হৃদয় প্রভৃতির নির্মাণ হয়। নবম মাসে তা সম্পূর্ণ অঙ্গ যুক্ত হয়ে গর্ভাশয় থেকে বাইরে আসে, জন্ম নেয়। জন্মের পর সে প্রতি মুহূর্তে বড় হতে থাকে। জন্মের পর দু বছর পর্যন্ত তার শিশু অবস্থা থাকে, দু বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কুমার অবস্থা, পাঁচ থেকে দশ বছর পর্যন্ত প্রৌগণ্ড অবস্থা, দশ থেকে পনেরো বছর পর্যন্ত কিশোর অবস্থা, পনেরো থেকে ত্রিশ বছর পর্যন্ত যুবাবস্থা, ত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত প্রৌঢ়াবস্থা এবং পঞ্চাশ বছরের পর তার বৃদ্ধা অবস্থা হয়ে থাকে। তারপর তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর এই দুটিকে নিয়ে জীবী পরলোক গমন করে, আর স্থূল শরীর এখানে পড়ে থাকে। সে স্থূল শরীরে অনেক রকম বিকার, খোলা, পচা প্রভৃতি হতে থাকে, তাকে পোড়ালে ছাই হয়ে যায়, পশু পক্ষী খেলে তা বিষ্ঠা হয়ে যায়, আর মাটিতে পুঁতলে তা কৃমি হয়ে যায়। তাৎপর্য হলো এই যে গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত শরীরে নিরন্তর পরিবর্তন হতে থাকে, উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে বিনাশের ক্রিয়া শুরু হয়ে যায়। সেই জন্য জন্ম হওয়ার পর বালক বড় হবে কি হবে না, পড়াশোনা করবে কি করবে না, ব্যবসাদি কাজ করবে কি না, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রভৃতি হবে কি না, বিবাহ করবে কি না, তার সন্তানাদি হবে কি না, এই বিষয়ে সন্দেহ দেখা যায়। কিন্তু সে মারা যাবে কি যাবে না সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না, কেননা তার মৃত্যু নিরন্তর হচ্ছে। এইভাবে সমগ্র সংসারে কেবল পরিবর্তনই আছে। এমন কোনো বর্ষ নেই যখন পরিবর্তন হয় না, এমন কোনো মাস নেই যখন পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না এমন কোনো দিন নেই, এমন কোনো ঘন্টা, মিনিট এবং সেকেন্ড নেই যখন পরিবর্তন হয় না। যেমন নদী নিরন্তর প্রবাহিত হতে থাকে, মুহূর্তের জন্য ও থেমে যায় না, তেমনি সংসারে বিনাশের প্রবাহ ও নিরন্তর বহমান থাকে, এক মুহূর্তের জন্য ও থেমে থাকে না। বাস্তবে সংসারের প্রবাহ নদীর এবং বিদ্যুতের প্রবাহের চেয়েও বেশি তীব্র। নদীর প্রবাহিত স্রোত এবং বিদ্যুতের গতিও এই প্রবাহেরই অন্তর্গত। নদীর তীরে দাঁড়িয়ে এক সাধু বলেছিলেন যে নদী যেমন প্রবাহিত হচ্ছে পুলের উপর মানুষ ও তেমনভাবে বাহিত হচ্ছে। আর এক সাধু বলেছিলেন মানুষ নয় পুলটিই বাহিত হচ্ছে। কেমন করে? যেদিন এই পুলটি নির্মিত হয়েছিল সেদিন এটি যতটা নতুন ছিল আজ ততটা নতুন নেই, আজ যেমন রয়েছে আগামী দিনে তেমনও থাকবে না। বস্তুত পুরাতন হয়ে গিয়ে এটি একদিন ভেঙে পড়বে। তাৎপর্য হলো এই যে এটি প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে, এটি নিরন্তর অবিদ্যমানতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটি দেশ স্থান আগে ছিল না, পরেও থাকবে না এবং এখনও নিরন্তর না থাকার দিকে যাচ্ছে। প্রত্যেকটি বছর, মাস, পক্ষবার, তিথি, নক্ষত্র, ঘণ্টা, মিনিট, সেকেন্ড প্রভৃতি এবং ভূত ভবিষ্যৎ ও বর্তমানকালের প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। প্রতিটি বস্তুই পরিবর্তনের স্তূপ। প্রত্যেকটি ব্যক্তি জন্মের আগে ছিল না, মৃত্যুর পরেও থাকবে না, আর মধ্যবর্তী সময়ে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। জাগৃতি, স্বপ্ন, সুষুপ্তি, মূর্ছা এবং সমাধি অবস্থা তথা কৈশোর, যৌবন ও বৃদ্ধাবস্থাদি সকল অবস্থা প্রতি মুহূর্তে অবিদ্যমান হয়ে যাচ্ছে। একসময় যে অবস্থা ছিল পরম মুহূর্তে সেই অবস্থা থাকবে না। অনুকূল, প্রতিকূল এবং মিশ্রিত সুখ দুঃখ যুক্ত কোন অবস্থায় নিরন্তর থাকে না। সকল পরিস্থিতি সর্বক্ষণ নাস্তি হয়ে যাচ্ছে। প্রত্যেক সুখদায়ী ও দুঃখদায়ক ঘটনা নিরন্তর অবিদ্যমান হয়ে যাচ্ছে। জন্ম মৃত্যুর সংযোগ বিয়োগ কোনো ঘটনায় টেকে না, কোনো ক্রিয়াই চিরকাল থাকে না। প্রত্যেক ক্রিয়ার আদি এবং অন্ত আছে। তাৎপর্য হলো প্রত্যেক দেশ, কাল, বস্তু, ব্যক্তি, অবস্থা, পরিস্থিতি, ঘটনা এবং ক্রিয়ার নিরন্তর পরিবর্তন হচ্ছে।
কিন্তু এই পরিবর্তনকে যে জানে তা অপরিবর্তনশীল তত্ত্ব। কারণ যে পরিবর্তিত হয় সে পরিবর্তনশীলে জানতে পারে না, যার পরিবর্তন হয় না সেই পরিবর্তনশীলকে জানতে পারে। গীতাতে আছে, এই সেই প্রাণী সমুদায় বারবার সৃষ্ট হয়ে বিলীন হয়ে যায়। যা বারংবার সৃষ্ট হয়ে বিলীন হয়ে যায় সেটি হলো পরিবর্তনশীল বিনাশশীল সংসার, আর যা যেমনকার তেমন থেকে যায় সেটি হলো অপরিবর্তনশীল অখণ্ডন সত্তা। সংসারে কেবল পরিবর্তনই আছে আর সত্তা অপরিবর্তনীয়। পরিবর্তনের নাম সংসার আর অপরিবর্তনশীলের নাম পরমাত্ম তত্ত্ব। পরম আত্মতত্ত্ব সত্তা দ্বারা এই সংসার সত্তা বিশিষ্ট অস্তিরূপে দৃষ্ট হয়। যেমন আমরা বলি এটি মানুষ, এটি পশু, এটি গাছ, এটি বাড়ি প্রভৃতি, তো এতে মানুষ পশু গাছ বাড়ি প্রথমে ছিল না, পরে ও থাকবে না, আর বর্তমানেও তা অনুক্ষণ অবিদ্যমানতার দিকে চলে যাচ্ছে। কিন্তু অস্তিরূপে যে সত্তা আছে তা সর্বদা যেমনকার তেমনই আছে। তাৎপর্য হলো মানুষ পশু গাছ বাড়ি প্রভৃতি হলো সংসার, আর অস্তি হলো পরমাত্মা তত্ত্ব। সংসারে সত্তা নেই আর পরমাত্মা তত্ত্ব অবিদ্যমান নয়। না সত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, মন, বুদ্ধি এবং অহম, এই আটটি হলো অপরা প্রকৃতি। এই আটটিতে ক্রিয়া, পরিবর্তন এবং বিকৃতি হয়। কিন্তু এইগুলি যার সত্তার সত্তাবান বলে প্রীতি হয়, সেই অস্তিতে কখনো বিন্দু মাত্র কোনো ক্রিয়া পরিবর্তন বিকৃতি হয় না, তা চিরকাল যেমনকার তেমনই থাকে। যেমন আমরা বলে থাকি যে পৃথিবী আছে, এতে তো দুটি শব্দ রয়েছে, পৃথিবী এবং আছে। যখন ভূমিকম্প হয় তখন তা হয় পৃথিবীতে, আছে তে হয় না। গাছপালা মাটিতে, পৃথিবীতে, ক্ষিতিতে জন্মায়, আছেতে জন্মায় না। জল কখনো জমে, বরফ হয়, কখনো বা বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু আছে জন্মে না, উড়েও না। জল ঠান্ডা বা গরম হয়, আছে তা হয় না। আগুন কখনো জ্বলে, কখনো শান্ত থাকে, কিন্তু আছে কখনো জ্বলে না, শান্ত ও হয় না। বায়ু কখনো স্থির থাকে, কখনো প্রবাহিত হয়, আছে স্থির ও থাকে না, প্রবাহিত ও হয় না। মেঘ আকাশকে আচ্ছাদিত করে, আছে কে করে না। শব্দ আকাশের স্পর্শ, বায়ুর রূপ আগুনের, রস জলের এবং মাটি গন্ধের গুণ, কিন্তু আছেতে এই গুণগুলি নেই। মন স্থির অথবা চঞ্চল হয়, আছে হয় না। সংকল্প বিকল্প মনে হয়, আছে তে হয় না। কখনো ঠিক বুঝতে পারা, কখনো কম বুঝতে পারা, আবার কখনো একেবারে বুঝতে না পারা বুদ্ধিতে হয়, আছে তে হয় না। সমস্ত ক্রিয়া অহম ধাতুরূপ সমষ্টি অহংকার তে হয়, আছেতে কখনো বিন্দু মাত্র কোনো ক্রিয়া হয় না। এই অহম এর সঙ্গেই সম্বন্ধ যুক্ত করে জীব মনে করে আমি সুখী, আমি দুঃখী, আমি কর্তা, আমি ভোক্তা, আমি মূর্খ, আমি বিদ্বান, আমি উচ্চ, আমি নীচ ইত্যাদি। কিন্তু আছে কখনো সুখী দুঃখী, কর্তা ভোক্তা মূর্খ বিদ্বান উচ্চ নীচ প্রভৃতি হয় না। আমরা বলি সংসার আছে, অর্থাৎ পরিবর্তন সংসারই হয়, আছে তে হয় না। যেমন কাঠ আছে এবং বিকৃতি কাঠেই হয়, আছে তে হয় না। কাঠ পড়ে আছে, পড়ে না। কাঠ পুড়ে কাঠ কয়লা হলে যে কাঠ আগে ছিল সেইটি কয়লা হলো, আছে তে তো তা কখনো পরিবর্তন হলো না। এইভাবে কাঠকে কাটা হয়, আছেকে কাটা হয় না। জলে কাঠ ভেসে যায়, আছে ভাসে না। কাঠ কখনো ভিজে, কখনো শুকনো হয়, আছে কখনো তা হয় না। কাঠ কখনো এক অবস্থায় থাকে না, আর আছের কখনো ভিন্ন ভিন্ন অবস্থা হয় না। যা বদলায় সেটি হলো সংসার, আর যা কখনো বদলায় না সেই আছে হলো পরমাত্মা তত্ত্ব। সংসারে সত্তা সৃষ্টির পরেই হয়েছে, কিন্তু আছে সত্তা সৃষ্টির পরে নয়, বরং সৃষ্টির আগে থেকে স্বতঃসিদ্ধ। নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুব। অতএব সংসারে সত্তা অবাস্তব মেনে নেওয়া মাত্র এবং একদেশীয়, আর আছের সত্তা বাস্তবিক এবং অনন্ত। সংসারে আছের প্রয়োজন আছে, কিন্তু আছের সংসারে প্রয়োজনীয়তা নেই। তার কারণ সংসারে সত্তা আছের অধীন, কিন্তু আছের সত্তা সংসারে অধীন নয়। যেমন আলোতে সব কিছু দেখা যায়, তবে সর্বপ্রথম আলোকেই দেখা যায়, বস্তুগুলি পরে দেখা যায়। তেমনি সর্বপ্রথম আছে দৃষ্ট হয়, সংসার পরে। কিন্তু ভোগ এবং সংগ্রহে আসক্ত মানুষ কেবল সংসারকেই দেখে, আর তত্ত্বজ্ঞ মহাপুরুষ সংসারকে না দেখে কেবল আছেকেই দেখে। বাসুদেব সর্বম, এক দেশীয় সত্তা এবং অনন্ত সত্তা। সাধকের সমস্যা হলো এই যে, যার সত্তা নেই, যা এক মুহূর্ত স্থির থাকে না, সে সংসারে ভোগের আকর্ষণ তো অনুভব করে, কিন্তু যার সত্তা আছে, যা সদা সর্বদা বর্তমান, সেই তত্ত্বের প্রতি আকর্ষণ হয় না। যা নাস্তি তার প্রভাব পড়ে, আর যা অস্তি তার প্রভাব পড়ে না। এখন এ নিয়ে আলোচনা করা যাক। বাস্তবে নাস্তিকে অস্তি বলে মেনে নিলে ই ভোগ হয়, সংসারকে স্থায়ী মনে না করলে তাকে ভোগ করা ই যায় না। বাস্তবে সংসারে কোনো স্থিতি নেই, প্রতি মুহূর্তে তার বিনাশ হচ্ছে।
বিনাশের এই ক্রম প্রবাহকেই স্থিতি বলা হয়। কিন্তু ভোগ করার সময় এই বোধটি মনে থাকে না, সুখ ভোগের ইচ্ছাই এই বোধকে তিরস্কৃত বাতিল করে দেয়। অর্থাৎ সুখ ভোগের ইচ্ছা ভোগকে সত্তা দিয়ে দেয়, তাই ভোগের কোনো সত্তা একেবারেই নেই। এটি দৃঢ় নিশ্চয় হয়ে গেলে সুখ ভোগের ইচ্ছা দূর হয়ে যায়, অথবা একমাত্র পরমাত্মা তত্ত্বেরই সত্তা আছে। এটি দৃঢ় নিশ্চয় হয়ে গেলে সুখ ভোগের ইচ্ছা দূর হয়ে যাবে। নাস্তি ক্রমাগত নাস্তির দিকে যায়, আর অস্তি সর্বদা অস্তিতেই থাকে। নিত্য নিবৃত্তি নিরন্তর নিবৃত্তি হচ্ছে, আর নিত্য প্রাপ্তি নিরন্তর প্রাপ্তি হচ্ছে। এই বাস্তবিকতাকভাবে অনুভব করবার জন্য অহংকার একদেশীয় মনোভাবকে দূর করা একান্ত আবশ্যক। নিজের মধ্যে আমি আছি এই যে একদেশীয় মনোভাব অহম দৃষ্ট হয়, তাতে পরিচ্ছিন্নতা বৈষম্য ব্যক্তিত্ব অবিদ্যমানতা জড়তা অশান্তি কর্তৃত্ব ভোগেচ্ছা প্রভৃতি বিকার সৃষ্টি হয়। এই একদেশীয় মনোভাবের ফলে তত্ত্বে বিভেদে দূরত্ব এবং বিমুখতা সৃষ্টি করে। যতক্ষণ পর্যন্ত নিজের মনে একদেশীয় মনোভাব থাকে ততক্ষণ পর্যন্ত ভোগে আকর্ষণ থাকে। এই একদেশীয় মনোভাব আমি ত্বকে দূর করবার উপায় হল নিজের মধ্যে পরমাত্মা তত্ত্বের সত্তা অস্তিকে স্বীকার করা। নিজের মধ্যে নিজে থেকে ভিন্ন পরমাত্মা তত্ত্বের সত্তাকে স্বীকার করলে কি দ্বৈতভাব আসবে না? না দ্বৈতভাব আসবে না, বরং দ্বৈতভাবের বিনাশ হয়ে যাবে। তার কারণ নিজের মধ্যে যে একদেশীয় সত্তা দৃষ্ট হয় তাতে পরমাত্মা তত্ত্বের অনন্ত সত্তাকে স্বীকার করলে একদেশীয় সত্তা দূর হয়ে যায়। একদেশীয় সত্তা দূর হলেই দ্বৈতভাব পরিচ্ছিন্নতা বৈষম্য ব্যক্তিত্ব প্রভৃতি বিকারগুলি বিনষ্ট হয়ে যায়। এইসব বিকার একদেশীয় সত্তার কারণে দেখা যায়। যে সত্তার মধ্যে অনেক ব্রহ্মাণ্ড আছে সে অনন্ত সত্তা, আর একদেশীয় সত্তার মধ্যে বাস্তবে কোনো প্রভেদ নেই। ভগবান বলেছেন, হে ভারত, তুমি সকল ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ আমাকেই জানবে। তাৎপর্য হল বাস্তবে সত্তা দুটি নয়, একটি বাসুদেব সর্বম। অপরা প্রকৃতির যে অংশে ক্রিয়াগুলি সম্পন্ন হয় সেই অংশ অর্থাৎ অহম এর সঙ্গে সম্বন্ধ মেনে নিলে প্রভেদ দৃষ্ট হয়। অহম এর সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নেওয়াতে একদেশীয় সত্তা প্রীতি হতে থাকে। এই একদেশীয় সত্তাকেই জীব ঈশ্বরীয় অংশ পরা প্রকৃতি ক্ষেত্রজ্ঞ প্রভৃতি নামে অভিহিত করা হয়। এই একদেশীয় সত্তাকে আমি আছি এইরূপে জানা যায়। এই একদেশীয় সত্তা যে অনন্ত সত্তার অংশ, সেই অনন্ত সত্তাই ব্রহ্ম পরমাত্মা ভগবান নামে অভিহিত হন। সেই অনন্ত সত্তাকেও অস্তিরূপে জানা যায়। এইভাবে অহম এর কারণে একই সত্তা দুটি ভেদ হয়ে যায়। একদেশে সত্তা জীব এবং অনন্ত সত্তা ব্রহ্ম আমি আছি, এটি হলো জড় চেতনার গ্রন্থি। এতে আমি জড় প্রকৃতি এর অংশ, আর আছি চেতন পরমাত্মা এর অংশ। আমি তর প্রকৃতির সঙ্গে ঐক্য এবং আছির পরমাত্মা অস্তির সঙ্গে ঐক্য। আমি তের কারণে অস্তি আছি রূপে দৃষ্ট হয়। যদি আমিত্ব না থাকে তাহলে আছি অস্তির মধ্যে মিশে যাবে। সকল আছি ই অস্তির মধ্যে মিশে যায়, কিন্তু অস্তি আছির মধ্যে মিশে না। বাস্তবে আছি অস্তির মধ্যে মিশে আছেই, সেই অস্তির মধ্যে আমিত্ব নেই। তাৎপর্য আমিত্ব অহম এর ফলে ই সত্তার আছে এবং অস্তির প্রভেদ সৃষ্টি হয়। এই যেন সত্তা ভেদকে দূর করতে আমিত্বকে দূর করা বিনাশ করা প্রয়োজন। এই আমিত্বকে ভুলবশত মানা হয়ে থাকে, এই ভুল নিজের মধ্যে অর্থাৎ ব্যক্তিত্বের মধ্যে রয়েছে, সত্তা তত্ত্ব এর মধ্যে নেই। এই একটি ভুলের মধ্যেই অনেক ভুল সন্নিবিষ্ট। এই ভ্রমকে দূর করতে আছিকে অস্তিতে মিশিয়ে দেওয়া খুবই প্রয়োজন। আছিকে অস্তিতে মিশিয়ে দিলে আমি থাকবে না, অস্তি তত্ত্ব থেকে যাবে। এই যে মেনে নেওয়া একদেশে সত্তা আমি আছি, এটিকে তো নিঃসন্দেহে স্বাভাবিক বলেই ধরা হয়। কিন্তু তত্ত্বের অনন্ত সত্তাকে মানা হয়। এই বৈপরীত্যের কারণ হল অহংকার। অহংকারকে দূর করবার জন্য একদেশে সত্তাকে অনন্ত সত্তার মধ্যে মিশিয়ে দাও, অর্থাৎ সমর্পিত করে দাও, যা হলো বাস্তবিক। এমন করলে মেনে নেও একদেশে সত্তা থাকবে না, থাকবে দেশ কালাদির ভাবসমূহ অতীতে অনন্ত সত্তা। তাৎপর্য হলো অনন্ত সত্তার মান্যতা রূপে থাকবে না। বরং আগে যতটা দৃঢ়তার সঙ্গে একদেশে সত্তার আভাস পাওয়া যেত তার চেয়েও বেশি দৃঢ়তার সঙ্গে অনন্ত সত্তার অনুভূতি সতই হতে থাকবে। একটি মার্মিক কথা হল অনন্ত সত্তাকে একদেশে সত্তার মধ্যে মিশিয়ে দেওয়া অপেক্ষা একদেশে সত্তাকে অনন্ত সত্তার মধ্যে মিশিয়ে দেওয়া শ্রেয়। তার কারণ একদেশে সত্তার মধ্যে অনাদিকাল থেকে মেনে নেওয়া অহংকারের সংস্কার থাকে। অতএব তার মধ্যে যখন অনন্ত সত্তাকে স্থাপিত করা হবে তখন সেই অহংকার তাড়াতাড়ি বিদূরিত হবে না। কিন্তু একদেশীয় সত্তাকে অনন্ত সত্তার মধ্যে মিলিয়ে দিলে অহংকার একেবারেই থাকবে না। তার কারণ অনন্ত সত্তা স্বীকৃত নয়, তা বাস্তবিক। বাস্তবে জীব ও ব্রহ্মের মধ্যে ঐক্য স্থাপনা করাই ভুল। জীব ও ব্রহ্মের মধ্যে ঐক্য অদ্যাবধি হয়নি, হবে না এবং হতে পারে না। তার কারণ জীবের মধ্যে ব্রহ্মভাব নেই এবং ব্রহ্মের মধ্যে জীবভাব নেই। অতএব জীব এবং ব্রহ্মার মধ্যে ঐক্য না করে জীবভাবকে অর্থাৎ অহম আমিত্বকে দূর করতে হবে।
অহম দূর হলে ব্রহ্ম থেকে যাবে। একেই গীতা বাসুদেব সর্বম বলেছেন। এই জন্য একথা বলা হয়েছে যে জীবের ব্রহ্ম প্রাপ্তি হয় না, বরং জীব ভাব দূর হলে ব্রহ্মই ব্রহ্মকে প্রাপ্ত করে। ভগবান অহংকে দূর করবার পরে ব্রাহ্মে স্থিতি হওয়ার কথা বলেছেন। ব্রাহ্মে স্থিতি প্রাপ্ত হওয়ার পর কখনই অহম এর দ্বারা মোহিত অহংকার বিমূঢ় আত্মা হওয়ার সম্ভাবনা থাকে না। তাৎপর্য হলো এই যে বাস্তবিক সত্তা একটি একদেশীয় সৃজনশীল ব্যবহারিক এবং প্রতিভাষিক, যা প্রীতি হয় সত্তা বাস্তবে সত্তা নয়, তা সত্তার আভাস মাত্র, অর্থাৎ তা সত্তার মতো দৃষ্ট হয় কিন্তু সত্তা নয়। প্রকৃত সত্তা অনুভবযোগ্য বস্তু নয়, বরং তা অনুভব রূপ। আমরা তাকে ইন্দ্রিয় মন বুদ্ধি করণ এর দ্বারা দেখতে অনুভব করতে চাই, এইটি হলো আমাদের ভুল। যাকে ইন্দ্রিয় মন বুদ্ধির দ্বারা দেখা যায় তা কি করে সৎ হবে? যা সকলের দ্রষ্টা প্রকাশক তাকে কে দেখতে পারে? অতএব যদি সেই প্রকৃত সত্তাকে অনুভব করতে হয় তাহলে সাধককে ভিতরে বাইরে চুপ হয়ে যেতে হবে, তিনি যেন কিছুই চিন্তা না করেন। শরণাগতি, যার মধ্যে চিন্তা ভাবনা প্রাধান্য নেই, শ্রদ্ধা বিশ্বাসী যার মধ্যে প্রধান, এইরকম সাধককে আমি সংসারে নই, সংসার ও আমার নয়, বরং আমি পরমাত্মার আর পরমাত্মাও আমার। এইভাবে সংসারের প্রতি বিমুখ হয়ে পরমাত্মার সম্মুখীন হতে হবে, তার শরণাগত হতে হবে। যখন সাধক নিজেকে কোনো সাধনার যোগ্য বলে মনে করেন না, অর্থাৎ নিজের শক্তিতে কিছু করতে পারেন বলে মনে করেন না এবং পরমাত্মার প্রাপ্তি না হওয়ায় অধীর হয়ে পড়েন, তখন তিনি শরণাগতির অধিকারী হয়ে যান। যেমন ঘুম স্বাভাবিকভাবে এসে যায়, তার যেন পরিশ্রম অভ্যাস করতে হয় না, তেমনি সাধক যখন সংসার থেকে উদাস হয়ে যান এবং পরমাত্মার আশা ছাড়তে পারেন না, তখন তিনি স্বাভাবিকভাবেই পরমাত্মার শরণাগত হয়ে যান। শরণ নেবার জন্য তাকে কোনো প্রয়াস করতে হয় না, তার কারণ হলো শরণাগত হতে কোনো কারণের প্রয়োজন হয় না, কেবল ভাবের প্রয়োজন হয়। ভাব হয় স্বয়ং এর কোনো কারণের নয়। যেমন মেয়ের বিবাহ হলে এখন আমি স্বামীর, এই ভাব উদিত হলে তার মা বাবার সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় এবং স্বামীর সঙ্গে সম্বন্ধ জুড়ে যায়। স্বামীর সঙ্গে সম্বন্ধ জোড়াতে কোন কারণে প্রয়োজন হয়, কোনো অভ্যাসের দরকার হয়, অর্থাৎ কোনো করণ বা অভ্যাসের প্রয়োজন হয় না। আমি স্বামীর এই মান্যতা স্বীকৃতি স্বয়ং এর কোনো করণের নয়। মন বুদ্ধি প্রকৃতির অংশ আর স্বয়ং পরমাত্মার অংশ, অতএব পরমাত্মার শরণাগত হতে মন বুদ্ধি প্রভৃতি কোনো কিছুরই বিন্দু মাত্র প্রয়োজন নেই, বরং প্রয়োজন স্বয়ং এর। স্বয়ং ই পরমাত্মার শরণাগত হয়, মন বুদ্ধি নয়। তাৎপর্য হল পরমাত্মার প্রাপ্তিতে বোধ এবং ভাবের প্রয়োজন, করণের নয়। স্বয়ং এর দ্বারা সেখানে সিদ্ধি হয়, সেক্ষেত্রে করণে অপেক্ষা থাকে না। এক পর এক আশ্রয় পরাশ্রয় আছে এবং এক স এর আশ্রয় সাশ্রয় আছে। আটটি ভেদ বিশিষ্ট অপরা প্রকৃতি পঞ্চ মহাভূত মন বুদ্ধি এবং অহংকার, অর্থাৎ স্থূল সূক্ষ্ম এবং কারণ। এই তিনটি শরীর এবং সংসার হলো পর এবং এদের আশ্রয় হলো পরাশ্রয়। ক্রিয়া এবং পদার্থের আশ্রয় স্থূল শরীরের আশ্রয়, মন বুদ্ধির অর্থাৎ চিন্তন মনন ধ্যান প্রভৃতির আশ্রয় হলো সূক্ষ্ম। শরীরের আশ্রয় এবং অহংকার স্বভাব ও সমাধির আশ্রয় হলো কারণ শরীরের আশ্রয়। স্বরূপের আশ্রয় ও সাশ্রয় এবং পরমাত্মার আশ্রয় ও সাশ্রয় কারণ স এ দুটি অর্থ হয়ে থাকে। স্বয়ং স্বরূপ এবং স্বকীয় পরমাত্মা হলেন স্বকীয়, কেননা তার সঙ্গে আমাদের অখণ্ড সম্বন্ধ রয়েছে। কারণ হলো তিনি যে কোনো দেশ কাল পাত্র ক্রিয়া বস্তু অবস্থা পরিস্থিতি ঘটনা প্রভৃতিতে আমাদের থেকে আলাদা হতে পারেন না এবং আমরাও তার থেকে আলাদা হতে পারি না। তিনি ই স্বকীয় নিজের হতে পারেন, যা প্রত্যেক দেশ কাল ক্রিয়া বস্তু প্রভৃতিতে আমাদের থেকে নিরন্তর আলাদা হয়ে যাচ্ছে। তার আশ্রয় পরাশ্রয় নেওয়ার কারণে স্বকীয় আশ্রয় সাশ্রয় অনুভূত হচ্ছে না। জীবের বন্ধনে প্রধান কারণ হলো অহংকারী আশ্রয় পরাশ্রয়। অহংকারী আশ্রয়ই হলো উচ্চ নীচ জনিতে জন্ম নেওয়ার কারণ। কারণ গুণ সহস্বস্য, অহংকার এই সঙ্গই হলো গুণের সঙ্গ, কেননা অহংকার সাত্ত্বিক রাজস এবং তামস গুণ বিশিষ্ট হয়। অহংকারী আশ্রয় নিলে জীব নিজেকে এবং অহমকে আলাদা দেখে না, বরং একই দেখে, তাই তার মধ্যে পরিচ্ছিন্নতা, ব্যক্তিত্ব পরাধীনতা, অবিদ্যমানতা, বন্ধন, কর্তৃত্ব, ভোক্তৃত্ব প্রভৃতি দোষ এসে যায়। অহংকারী আশ্রয় দূর হলেই সব দোষ নিবৃত্ত হয়। অহংকারী আশ্রয় পরাশ্রয় দূর করার জন্য নিরাশ্রয় অথবা সাশ্রয় হওয়া প্রয়োজন। কর্মযোগে নিরাশ্রয় অর্থাৎ কর্ম পরে আশ্রয় ত্যাগ করা হয়, অনাশ্রিত কর্মফলম। যে বস্তুরই সৃষ্টি ও বিনাশ হয় সেসবই হলো কর্মফল। কর্মফলে আশ্রয় নিলে বারবার জন্ম মৃত্যু হয় এবং কিছুই পাওয়া যায় না, ফলে শক্ত নিবদ্ধ হতে, তার কারণ প্রত্যেক কর্মের আদি এবং অন্ত হয়, তাহলে তা থেকে প্রাপ্তব্য ফল অবিনাশী কী করে হতে পারে? নিরাশ্রয় হলে স্বতঃসিদ্ধ সাশ্রয় স্বরূপের আশ্রয় অনুভূত হয়ে যায়। জ্ঞান যোগে সাশ্রয়
अर्थात स्वरूपर आश्रय হয়ে থাকে। স্বরূপের আশ্রয়ে সাধক মুক্তি লাভ করে, কিন্তু স্বরূপের আশ্রয়ে অহংকারের লেশ থাকে না। কেননা এতে মুক্তির স্বতন্ত্রতার অভিমানকারী থেকে যায়। এই জন্য গীতা অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এটিকে বড় মনে করিনি, বরং বাসুদেব সর্বম, সবকিছুই পরমাত্মা, এটিকে বড় মনে করেছে। কেননা তাতে অহংকার ব্যক্তিত্ব একেবারে থাকে না। ভক্তি যোগে সাশ্রয় অর্থাৎ স্বকীয় পরমাত্মার আশ্রয় হয়ে থাকে। স্বস্বরূপ এর আশ্রয় নেওয়া অপেক্ষা স্বকীয় এর আশ্রয় নেওয়া শ্রেষ্ঠ। কেননা স্ব এর আশ্রয় নিলে মানুষ মুক্তি অখণ্ড রস লাভ করতে পারে, কিন্তু অলৌকিক প্রেম অনন্ত রস লাভ করতে পারে না। প্রেমের প্রাপ্তি স্বকীয় পরমাত্মার আশ্রয় নিলেই হয়ে থাকে। প্রেম প্রাপ্ত হলে অহংকার সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। নিশ্চুপ সাধনা, পরম আত্মাকে লাভ করবার সর্বশ্রেষ্ঠ সাধনা হল মৌন সাধনা, অর্থাৎ কোনো কিছু চিন্তন না করা। এটি সর্বোপরি করণ নিরপেক্ষ সাধনা। চিন্তা করলে সংসারে সম্বন্ধ এঁটে যায়, তার কারণ চিন্তা করা। বৃত্তির লাগাবার অর্থ হলো বিনাশশীল পরিবর্তনশীল বস্তুকে গুরুত্ব দেওয়া, বিনাশশীলকে গুরুত্ব দেওয়া, তার প্রয়োজনীয়তা মেনে নেওয়া, তার সাহায্য নেওয়া হলো তত্ত্ব প্রাপ্তির প্রধান বাধা। অবিনাশীর প্রাপ্তি বিনাশশীলের দ্বারা হয় না, বরং তাকে ত্যাগের দ্বারাই হয়। জড়ের দ্বারা চেতনের প্রাপ্তি কী করে হতে পারে? অসৎ এর দ্বারা সৎ এর প্রাপ্তি কী করে হতে পারে? পরিবর্তনশীলের দ্বারা অপরিবর্তনীয়ের প্রাপ্তি কী করে হতে পারে? কোনো ভঙ্গুরের দ্বারা সর্বত হবে নির্বিকার তত্ত্বের প্রাপ্তি কী করে হতে পারে? বিনাশশীল জড় অসৎ পরিবর্তনশীল কোনো ভঙ্গুরের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হলে তত্ত্বের স্বত প্রাপ্তি হয়। এই জন্য বিনাশশীলকে গুরুত্ব দেওয়া, তার সাহায্য নেওয়ার ভাব প্রথম থেকেই সাধকের থাকা উচিত নয়। শাস্ত্রতে বলা হয়েছে, দেববৃত্তা দেবং যজেত, দেবতা হয়ে গিয়ে দেবতার পূজা করবে। অতএব অক্রিয় এবং অচিন্ত হয়ে গিয়ে অক্রিয় এবং অচিন্ত তত্ত্বকে প্রাপ্ত করতে হবে। গীতায় আছে, পরমাত্মা স্বরূপে মন বুদ্ধিকে সম্যক রূপে স্থাপন করে আর কোনো চিন্তা করবে না। এর তাৎপর্য হলো এই যে সকল দেশ কাল পাত্র ক্রিয়া বস্তু অবস্থা পরিস্থিতি ঘটনা প্রভৃতিতে এই পরমাত্মা তত্ত্বে অস্তি সত্তারূপে যেমনকার তেমনভাবেই পরিপূর্ণ আছে। দেশ কাল প্রভৃতিত্ব অবিদ্য মানতা হয়, কিন্তু পরমাত্মা তত্ত্ব সদা বর্তমান। এইভাবে সাধককে প্রথমে মন বুদ্ধির দ্বারা এই দৃঢ় নিশ্চয় করতে হবে যে পরমাত্মা তত্ত্ব বিদ্যমান। পরে এই নিশ্চয়কে ত্যাগ করে দিতে হবে এবং নিশ্চুপ হয়ে যেতে হবে, অর্থাৎ কোনো কিছুই চিন্তা করবেন না, সংসারে চিন্তা করবেন না, স্বরূপের বা পরমাত্মার ও চিন্তা করবেন না। কোনো কিছু চিন্তা করলে তো সংসার কি এসে যাবে, কারণ কোনো কিছু চিন্তা করলে চিত্ত করণ সঙ্গে থাকবে, করণ সঙ্গে থাকলে সংসারে ত্যাগ হবে না। তার কারণ হলো করণ ও হলো সংসার। এই জন্য ন কিঞ্চিদপি চিন্তিত, কোনো কিছু চিন্তা করবে না, এতে করণের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ আছে। কেননা যখন করণ সঙ্গে থাকবে না তখনই প্রকৃত ধ্যান হবে। সূক্ষ্মতম চিন্তন করলেও বৃত্তি থাকে, বৃত্তি অবিদ্য মানতা হয় না কোনো কিছু, কিন্তু চিন্তা করার ভাব না থাকলে বৃত্তি সতই শান্ত হয়ে যায়। তাই সাধককে সম্পূর্ণরূপে চিন্তাকে উপেক্ষা করতে হবে। কোনো কিছু চিন্তা না করা পরেও যদি কোনো চিন্তা নিজে থেকে এসে যায়, তাহলে সাধক যেন তার প্রতি রাগ বা দ্বেষ না করেন, তাকে ভালো বা মন্দ বলে মনে না করেন, তাকে নিজের বলেও যেন মনে না করেন, চিন্তা করতে হবে না। কিন্তু চিন্তা যদি এসে যায় তাহলে তাতে কোনো দোষ নেই, নিজে থেকেই বায়ু বয় গ্রীষ্ম বর্ষা শীত হয়, তাতে আমাদের কোনো দোষ হয় না, দোষ হয় করলে। অতএব চিন্তা যদি এসে যায় তাকে উপেক্ষা করবেন, তার সঙ্গে নিজেকে যুক্ত করবেন না, অর্থাৎ একথা মনে করবেন না যে আমার মধ্যে চিন্তা হচ্ছে এবং আমি চিন্তা করছি, চিন্তা হচ্ছে মনে এবং মনের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, চিন্তা করব না, এমন আগ্রহ ও সাধকের থাকা উচিত নয়। সাধকের না তো মন একাগ্র করার আগ্রহ রাখতে হয়, না মন সরাবার আগ্রহ, মনকে স্থির রাখার ও আগ্রহ রাখতে নেই, মন থেকে চঞ্চলতা দূর করবার ও আগ্রহ থাকতে নেই, বিশেষ কোনো কিছুতে বৃত্তি নিয়োজিত করবার আগ্রহ রাখতে নেই, আবার কোনো বৃত্তিকে অপসারিত করবার ও আগ্রহ রাখতে নেই, চোখ কান খোলা রাখারও আগ্রহ নেই, আবার বন্ধ রাখার ও আগ্রহ রাখতে নেই, কোনো কিছু করার বা কোনো কিছু না করার ও যেন আগ্রহ না থাকে। এইভাবে সাধক কোনো কিছুর প্রতি আগ্রহ না রেখে উদাসীন হয়ে যাবেন এবং নিশ্চুপ হয়ে যাবেন। যার অবস্থান উদাসীনের মতো এবং যাকে গুণের দ্বারা বিচলিত করা যায় না এবং গুণ গুণতে বিদ্যমান, এই ভাব নিয়ে যিনি নিজের স্বরূপে স্থিত থাকেন এবং স্বয়ং কোনো চেষ্টা করেন না, ঘুমের জন্য যেমন কোনো পরিশ্রম ও চেষ্টা করতে হয় না বরং স্বাভাবিকভাবে ঘুম এসে যায়, সেইভাবে নিশ্চুপ হয়ে যাওয়ার জন্য কোনো উদ্যোগ করবেন না, স্বাভাবিকভাবে নিশ্চুপ শান্ত হয়ে যেতে হয়। সাধক দিনে কয়েকবার কাজ করতে করতেও দুই এক সেকেন্ডের জন্য যদি নিশ্চুপ শান্ত হয়ে যান, তাহলে তিনি নিশ্চুপ হওয়ার যুক্তিটি আয়ও করতে পারবেন।
अर्थात जड़तार संगे सम्बन्ध विच्छेद एवं स्वतः सिद्ध तत्त्वेर अनुभूति हुए जाबे तखन तिनि सब काज करार समयो निश्चुप थाकबेन। एटी हलो समाधि चे ओ उँचु सहजावस्था। एई अवस्थाटी संस्कारपन्थीदेर बोझाबार जन्य एके सहजावस्था बला हयेछे, किन्तु वास्तवे एटी अवस्था नय, एटी अवस्थातीत। तार कारण अवस्था प्रकृतिते हय, तत्त्वे हय ना। वास्तवे निश्चुप साधना द्वारा साधक सहजावस्था, सहजी समाधि, तत्त्वज्ञान, जीवन मुक्ति, भगवत दर्शन प्रभृति जा चान तिनि ताई पेये जान। निश्चुप हले साधक स्थूल सूक्ष्म एवं कारण এই তিনটি শরীর থেকে সহজে অতীত হয়ে যান এবং তার অহং নিজে থেকে দূর হয়ে যায়। কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ প্রভৃতি যে কোনো যোগ মার্গে এই সাধক তিনি হন না কেন, নিশ্চুপ সাধনা সকলের পক্ষেই খুবই উপযোগী। এই নিশ্চুপ সাধনা সকল শক্তির ভাণ্ডার, কেননা শক্তিসমূহ অক্রিয় তত্ত্ব থেকে সৃষ্ট হয় এবং তাতে বিলীন হয়ে যায়। এই সাধনা এক বিশেষ শান্তি পাওয়া যায়, তাতে রাগ দ্বেষাদি দোষগুলি দূর করবার সামর্থ্য স্বাভাবিকভাবে এসে যায় এবং আনুকূল্য ও প্রতিকূলতার কোনো প্রভাব পড়ে না। শুধু তাই নয়, যে লাভ ধর্ম মেঘ সমাধিতে হয় না সেই লাভ নিশ্চুপ সাধনা হয়ে যায়। তাৎপর্য হলো নিশ্চুপ সাধনা সকল সাধনার অন্তিম সাধনা, এর দ্বারা এই পূর্ণতা এসে যায়, অর্থাৎ বাসুদেব সর্ব সবকিছুই পরমাত্মা এই অনুভূতি হয়ে যায়। শঙ্কা হচ্ছে যে করণনিরপেক্ষ সাধনা যে আলোচনা হয়েছে সে সম্পর্কে চিন্তন মনন করলে তবেই না নিজের বিবেকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। চিন্তন মনন মন বুদ্ধি করণ এর দ্বারা ই হয়, তাহলে এটি করণনিরপেক্ষ সাধনা কি করে হবে? সমাধান, সাধনাকে করণনিরপেক্ষ বিবেক প্রধান বলা হয়েছে, করণ রহিত ক্রিয়া রহিতে বলা হয়নি। করণ নিরপেক্ষ সাধনায় যতক্ষণ পর্যন্ত সাধকের মধ্যে একটিও পরিচ্ছিন্নতা থাকে ততক্ষণ সে চিন্তন মনন করে, কিন্তু তার মধ্যে চিন্তন মনন করার অর্থাৎ তত্ত্বে মন বুদ্ধি নিযুক্ত করার প্রাধান্য থাকে না, বিবেকের এই প্রাধান্য থাকে। অচিন্ত তত্ত্বের দিকে দৃষ্টি না থাকায় তার মধ্যে বিবেকের প্রতি শ্রদ্ধা ই প্রধান হয়। তাৎপর্য হলো এই যে আলোচনার লক্ষ্য চিন্তন মনন ধ্যান একাগ্রতা সমাধি প্রভৃতির দিকে নয়, তা চিন্তন মনন প্রভৃতির অতীত এবং এইগুলিকে প্রকাশিত করার যে বাস্তবিক তত্ত্ব সেই দিকে ই থাকে। বস্তুর বিবেকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য চিন্তন মনন অথবা অভ্যাস করবার প্রয়োজন নেই, বরং ভ্রমাত্মক স্বীকৃতিকে দূর করে প্রকৃত বিষয়টির স্বীকৃতি করানো ই প্রয়োজন। অভ্যাস হয় করণের দ্বারা আর স্বীকৃতি স্বয়ং এর দ্বারা হয়। অভ্যাসের দ্বারা কখনো তত্ত্ববোধ হয়নি, হবে না, হওয়া সম্ভবও নয়। তার কারণ অভ্যাসের দ্বারা একটি নতুন অবস্থার সৃষ্টি হয় আর পরিচ্ছিন্নতা আরও দৃঢ় হয়ে যায়, ফলে তার দ্বারা অবস্থাতীত এবং অপরিচ্ছন্ন তত্ত্ব কী করে পাওয়া সম্ভব? তাৎপর্য হলো কেবল ভুল স্বীকৃতিকে নিষেধ করতে হবে, অভ্যাস করতে হবে না। করণ সাপেক্ষ সাধনাতেও বিবেক থাকে এবং করণ নিরপেক্ষ সাধনাতেও করণ থাকে, তবে করণ সাপেক্ষ সাধনায় করণ ক্রিয়া এর প্রাধান্য থাকে আর করণ নিরপেক্ষ সাধনায় বিবেকের প্রাধান্য থাকে। করণ সাপেক্ষ সাধনা মহিমাও বিবেকের জন্যই, করণের জন্য নয়। বিবেক ছাড়া করণ অন্ধ। যদি করণের সঙ্গে বিবেক না থাকে তাহলে করণ সাপেক্ষ সাধনা হবেই না। এই জন্য সাধককে করণ রহিতে না বলে করণ সাপেক্ষ অথবা করণ নিরপেক্ষ বলা হয়েছে। যদি করণ সাপেক্ষ সাধনা থেকে বিবেককে বার করে দেওয়া হয় তাহলে জড়তা এসে যাবে, অর্থাৎ সাধনা হবে ই না। তার করণ নিরপেক্ষ সাধনা থেকে যদি করণকে বাদ দেওয়া হয় তাহলে চিন্ময়তা এসে যাবে, অর্থাৎ বোধ উৎপন্ন হবে, সাধনা সিদ্ধ হয়ে যাবে। বিবেক ছাড়া করণ হলো জড় পাথর এবং করণ ছাড়া বিবেক হলো বোধ। চিন্ময়তা বোধ প্রাপ্তিতে জড়ের মেনে নেওয়া সত্তাই হলো বাধক। বিবেক হলো অর্ধেক সৎ এবং অর্ধেক অসৎ, অর্থাৎ বিবেকে সৎ অসৎ দুটি আছে, কিন্তু করণ সম্পূর্ণত অসৎ। বিবেকের মধ্যে সৎ অসৎ দুটি থাকায় অসৎ দূর হয়ে যাবে এবং সৎ থেকে যাবে। অতএব বিবেকের মধ্যে গ্রাহ্য সৎ এবং ত্যাজ্য অর্থাৎ দুটি অংশ থাকে, কিন্তু করণে কেবল ত্যাজ্য অসৎ ই অংশই থাকে। অতএব বিবেক বোধে পরিণত হয় এবং করণের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদ তো আগে থেকেই ছিল। তাৎপর্য হলো এই যে বিবেকের মধ্যে জড়কে ত্যাগ করবার সামর্থ্য আছে, কিন্তু করণের মধ্যে জড়কে ত্যাগ করবার সামর্থ্য নেই, কেননা করণ স্বয়ং জড়। করণ সাপেক্ষ এবং করণ নিরপেক্ষ সাধনায় পার্থক্য, এ হলো নির্মাণ আর অন্যটি হলো অন্বেষণ। নির্মাণ সেই জিনিসেরই হয় যে আগে ছিল না এবং যা কৃতিসাধ্য, আর অন্বেষণ সেই জিনিসেরই হয় যে আগে থেকে ঈশ্বত সিদ্ধ। করণ সাপেক্ষ সাধনার অভ্যাসের দ্বারা একটি নতুন জিনিসের নির্মাণ হয় এবং করণ নিরপেক্ষ সাধনায় অবস্থাতীত এবং নিত্যপ্রাপ্ত তত্ত্বের অন্বেষণে হয়ে থাকে। করণ সাপেক্ষ সাধনার প্রধান কথা মন বুদ্ধি, করণকে পরমাত্মা নিয়োজিত করলে তাকে পাওয়া যায়। করণ নিরপেক্ষ সাধনার প্রধান কথা
করণের দ্বারা নিত্য প্রাপ্ত পরমাত্মাকে লাভ করা যায় না, করণকে ত্যাগের দ্বারা ইতা হয়। করণ সাপেক্ষ সাধনায় বুদ্ধির প্রাধান্য থাকে, অতএব সেখানে ব্রহ্ম ঈশ্বর জীব প্রকৃতি জগৎ প্রভৃতি সবকিছু বুদ্ধির বিষয়। করণ নিরপেক্ষ সাধনায় বিবেকের প্রাধান্য থাকে, করণে প্রয়োগে তো বিবেকের প্রয়োজন থাকে, কিন্তু বিবেকের প্রয়োগে করণে কোনো প্রয়োজন থাকে না। করণ সাপেক্ষ সাধনায় করণ বুদ্ধি থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে গেলে বোধ এসে যায়, আর করণ নিরপেক্ষ সাধনায় বিবেক কি বোধে পরিণত হয়ে যায়। কারণ বিবেক হল নিত্য এবং করণ অনিত্য। জ্ঞানময় বৃত্তির দ্বারা জগৎকে ব্রহ্মময় দেখা, অর্থাৎ বৃত্তিগুলিকে নিয়ে চেতনকে দেখা করণ সাপেক্ষ সাধনা, আর বিবেকের দ্বারা বৃত্তিগুলিকে উপেক্ষা করে স্বতঃসিদ্ধ স্বরূপে স্থিত হওয়া হল করণ নিরপেক্ষ সাধনা। যথা তুলসী গাছ থেকে তৈরি মালায় তুলসী কাঠের পুঁতির মতো সুতাকেও দেখা, অর্থাৎ পুঁতি সহ ভিতরে থাকা সুতাকেও প্রত্যক্ষ করা করণ সাপেক্ষ সাধনা। আর প্রারম্ভিক পুঁতির মধ্যস্থিত সুতাকে দেখে নিয়ে পুঁতিকে ছেড়ে দেওয়া, অর্থাৎ কেবল সুতাকেই দেখা করণ নিরপেক্ষ সাধনা। আমি তুমি এটি ওইটি এই চারটির মধ্যেই আছে সত্তা সমান, কিন্তু আমি সঙ্গে থাকলে ওই আছে একদেশীয় আছি হয়ে যায়। আমিকে নিয়ে আছে কে দেখা করণ সাপেক্ষ সাধনা, অতএব আমি ব্রহ্ম এটি মনে করা বুদ্ধির দ্বারা হওয়ার, করণ সাপেক্ষ আর আমি নেই ব্রহ্ম আছে এটি মনে করা স্বয়ং এর দ্বারা হওয়ার হল করণ নিরপেক্ষ সাধনা। রজ্জুতে সর্প দর্শন হয়, এখানে অধিষ্ঠান হল চেতন যে রজ্জুতে নিজের উপাধিতে দেখে, আর সর্প হল ভ্রমাত্মক যা রজ্জুর মধ্যে ভুলবশত দৃষ্ট হয়। ভ্রমাত্মক বস্তু দ্বারা অধিষ্ঠানের সম্পর্কে জ্ঞান আনা করণ সাপেক্ষ সাধনা, আর বিবেকের প্রাধান্যে ভ্রমাত্মক বস্তুর বাধা আর অবিদ্যমানতা অপসারণ করে অধিষ্ঠান চেতন তত্ত্ব এ স্থিত হওয়া করণ নিরপেক্ষ সাধনা। করণ সাপেক্ষ সাধনার অভ্যাস হল প্রধান, আর করণ নিরপেক্ষ সাধনায় বিবেকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ই হল প্রধান। অভ্যাস ক্রিয়া সমন্বিত আর বিবেক ক্রিয়া রহিতে করণ সাপেক্ষ সাধনা ক্রিয়া কিছু করার প্রাধান্য থাকে, আর করণ নিরপেক্ষ সাধনায় ভাব মেনে নেওয়া এবং বোধ জানা এর প্রাধান্য থাকে। করণ সাপেক্ষ সাধনার অভ্যাস প্রধান হওয়ার কারণে তাৎক্ষণিক সিদ্ধি পাওয়া যায় না, এবং করণ নিরপেক্ষ সাধনায় বিবেকের প্রতি শ্রদ্ধা ই প্রধান হওয়ার কারণ হওয়ার তাৎক্ষণিক সিদ্ধি প্রাপ্ত হয়। তার কারণ করণ সাপেক্ষ সাধনায় একটি অবস্থা সৃষ্টি হয়, কিন্তু করণ নিরপেক্ষ সাধনায় অবস্থা সৃষ্টি হয় না, বরং অবস্থার সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় এবং অবস্থাতীত স্বতঃসিদ্ধ তত্ত্বের অনুভূতি হয়ে যায়। করণ সাপেক্ষ সাধনায় মুমুক্ষার প্রাধান্য এবং করণ নিরপেক্ষ সাধনায় জিজ্ঞাসার প্রাধান্য। মুমুক্ষায় বন্ধন থেকে মুক্তির ইচ্ছা থাকে, আর জিজ্ঞাসায় তত্ত্বকে জানার ইচ্ছা থাকে, অতএব মুমুক্ষায় বন্ধনে দুঃখের প্রাধান্য আর জিজ্ঞাসায় সৎ অসতের বিবেকের প্রাধান্য। মনকে ভগবানে নিয়োজিত করা করণ সাপেক্ষ সাধনা, আর সংসারের সম্বন্ধকে নিষিদ্ধ করে আমি ভগবানের এবং ভগবান আমার এইভাবে নিজে থেকেই নিজেকে ভগবানের সমর্পিত করা হলো করণ নিরপেক্ষ সাধনা। করণ সাপেক্ষ সাধনায় মনকে সঙ্গে নিয়ে স্বরূপে স্থিত হতে হয়, অতএব মনের সঙ্গে সম্বন্ধ থাকলে যোগভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু করণ নিরপেক্ষ সাধনায় মনের সঙ্গে সম্বন্ধ না থাকায় যোগভ্রষ্ট চঞ্চল মনা হওয়ার সম্ভাবনা থাকে না। করণ নিরপেক্ষ সাধনায় প্রথম থেকেই মনের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ থাকে, যেমন শুরুতে কোনো সাধক সকাম এবং কোনো সকাম নিষ্কাম থাকেন, তবে সকাম সাধকের অন্তিমে নিষ্কাম হলেই তত্ত্বে অনুভূতি হয়। তেমন শুরুতে কেউ করণ সাপেক্ষ ক্রিয়া প্রমাণ সাধনা করতে পারে এবং কেউ করণ নিরপেক্ষ বিবেক প্রধান সাধনা করতে পারে, কিন্তু যিনি করণ সাপেক্ষ সাধনা করেন তিনি অন্তিমে করণ নিরপেক্ষ হলে তবে এই তত্ত্বের অনুভূতি লাভ করেন। কারণ তত্ত্ব হল করণ রহিতে, দুটির মধ্যে পার্থক্য হলো এই যে করণ সাপেক্ষ সাধনায় পরাধীনতা থাকে, অহম এর বিনাশ তাড়াতাড়ি হয় না। সাধক অন্তিমকালে যোগ্য ভ্রষ্ট হতে পারেন এবং তত্ত্বের প্রাপ্তি দেরিতে ও কষ্ট সাধ্য হয়, কিন্তু করণ নিরপেক্ষ সাধনায় স্বাতন্ত্র্য থাকে, অহম এর বিনাশ তাড়াতাড়ি হয়ে যায়, যোগ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং তাড়াতাড়ি ও সহজে তত্ত্বের প্রাপ্তি হয়ে যায়। সাধন এবং সাধ্য সমাপ্ত। জয় শ্রীহরি।